আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি তোমার সবাই ভালো আছো আমি তোমাদের কাউসার ভাইয়ের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিশ্রুত চারটা ক্লাসের শেষ ক্লাস এটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো এটা গদ্য আহ্বান তোমরা যারা আমাদের সাথে এইচএসির ফাইনাল রিভিশন করছে ক্লাস করতে আলিমের স্টুডেন্ট মূলত তোমাদের দাবি ছিল যে ভাইয়া চারটা টপিক যেগুলো কলেজের সিলেবাসে পড়ানো হয় না কিন্তু আলিমের সিলেবাসে পড়ানো হয় যদি আমাদেরকে একটু দিতেন তো সেটাই আমরা ফাইনাল ডিভিশন কোর্সের অংশ হিসেবে তোমার যারা আলিম দু হাজার চব্বিশের পরীক্ষার্থী তোমাদের জন্য আমাদের আয়োজন আহ্বান এর আগে আমরা সুখ সুচেতনা এবং কারবালা প্রান্তরের ক্লাস তিনটা তোমাদের দিয়েছি আজকে কথা বলবো একটা গদ্যনীয় আহ্বান চলো আমরা শুরু করি প্রথমে একটা জিনিস জেনে রাখো আমরা বানানটা লেখার সময় লেখি হচ্ছে এরকম এটাকে পড়লে অনেকটা সাব্দিকভাবে মনে হবে আহ্বান এই টাইপের কিন্তু এটা শুদ্ধ শরীর উচ্চারণ যেটা সেটা হচ্ছে এরকম আহ্বান ঠিক আছে এখানে দন্তন্যর নিচে একটা হসন্ত আছে মনে রাখবা এখানে এটা ও এবং এখানে হচ্ছে তোমার ভ মানে উচ্চারণটা করার সময় তোমাকে পড়তে হবে আওভান আহ্বান ওকে বি খবরগুলো দেখলে দেখবা ওখানে খুব সুন্দর করে খবরগুলো পড়া হয় সত্যিকারের প্রমিত বাংলা শুদ্ধ বাংলা বলতে আমরা যেগুলো বুঝি আর কি আধুনিক বাংলা যেটা সেটা বিটিভির খবরে পাবা বিবিসির খবরেও পাবা আর আমাদের যে স্যাটেলাইট চ্যানেলগুলো আছে এদের কেউ কেউ ভালো পড়ে আবার কেউ কেউ আসলে কি পড়তেছে এটাও নিজেও জানা না তোমাকে বুঝে নিতে হবে আর কি ব্যাপারটা কোথায় থামতে হবে কোথায় কি নাই পড়তেছে তো বিটিভির খবর দেখলে দেখবা এই কথাগুলো খুব পরিষ্কারভাবে বুঝতে পারবা দেখব ওনারা বলেন এরকম করে যে প্রধানমন্ত্রী সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খুব চমৎকার করে দেখবা বলে উনি একটা ইস্যুতে ধরো বলার সময় এক কথাটাকে খুব প্রপারলি তারা উচ্চারণ করে যে প্রধানমন্ত্রী সবাইকে এগিয়ে আসার কি জানিয়েছেন আহ্বান জানিয়েছেন একটু ক্লিয়ার করে লিখে দিই নইলে আবার তোমাদের মনে হইতে পারে ভাইয়া ওর নিচে কি উপরে কি মাত্রা আছে কিনা নাও এবার তো ক্লিয়ার আহ্বান ওকে আচ্ছা চলো আমরা লেখক পরিচিতি এটা আলোচনা করব সংক্ষেপে বিভূতিভূষণ বানানটা ভালো করে দেখবা পরীক্ষা কিন্তু এগুলো আসে মাঝে মধ্যে দেখো বিভূতি এখানে যে নিচে যে উকারটা সেটা দীর্ঘ উকার ভূষণ এখানে যদি উকারটা সেটাও কিন্তু তাহলে বিভূতি ভূষণ দুটি দীর্ঘকার ভূষণের মূর্ধন্য মূর্ধন্য সব মূর্ধন্য ভেরি সিম্পল বন্দ্যোপাধ্যায় লেখার সময় কিন্তু এখানটা জফল আছে খেয়াল করবা অনেক সময় তোমরা ওই জফলাটা ভালো করে দেখো না চোখে এড়িয়ে যায় এটা এটা খেয়াল করবা তো বিভূতিভূষণ ভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হচ্ছে আঠারোশো চুরানব্বই সালের বারো সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে মামাবাড়িতে আচ্ছা ওনার সম্পর্কে একটা ইনফরমেশন তোমাদের একটু দিই কারো কারো মতে বাংলা ভাষার শ্রেষ্ঠ উপন্যাসিক হচ্ছেন বিভূতিভূষণ কারো কারোর মতে আবার কেউ কেউ বলেন বাংলা ভাষার শ্রেষ্ঠ উপন্যাসিক হচ্ছেন শরৎ আবার কেউ কেউ বলেন বাংলা ভাষার শ্রেষ্ঠ উপন্যাসিক হচ্ছেন মানিক এখন তোমাদের প্রশ্ন হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর সবকিছু মিলে বড় কবি কিন্তু উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ইনাদের থেকে শ্রেষ্ঠত্বের জায়গায় নন তবে কেউ কেউ বলেন রবীন্দ্রনাথের দু তিনটে উপন্যাস এত ভালো বারোটা উপন্যাসের মধ্যে যেমন গোরা উপন্যাস যাই হোক সেদিকে আমরা যাব না এগুলো অভিসংবাদিত নয় এক এক গবেষক এক এক তোমার হচ্ছে জ্ঞানী মানুষ এক এক ভাবে মতামত দিয়েছেন তবে এটা মনে রাখো বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসিক কারা এটা সংক্ষিপ্ত তালিকা করলে বিভূতি তার মধ্যে আছেন এবং উপরের দিকেই আছেন বিভূতিভূষণ শরৎ তারপরে তোমার হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় তারপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তোমার নাম শুনছো জানি না তারাশঙ্কর বিখ্যাত ঠিক আছে তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ওনারা সবাই বড় বড় উপন্যাসিক হ্যাঁ মৃত্যু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের পহলা সেপ্টেম্বর মারা যান কাল যে যুগল উপন্যাস পথের পাঁচাল এবং অপরাজিতা কথাটা অপরাজিতা না কথাটা হচ্ছে অপরাজিত প্রপার বানানটা হচ্ছে অ পরাজিত শেষে আকার হয় না এবং অপরাজিত হিন্দু ধর্ম অনুযায়ী শিবের আরেক নাম এটা জানো মনে হয় তোমরা অপরাজিত শিবের আরেক নাম আর পথের পাঁচালী এবং অপরাজিত কেন যুগল উপন্যাস এর অর্থ কি যুগল শব্দের ইংরেজিতে হচ্ছে কাপল তোমরা ইংরেজি না বললে বুঝবা না তাই না এই কাপল শব্দের সাথে তোমরা সবাই খুব পরিচিত আজকাল তো চমৎকার শব্দটা অনেকটা দুষ্ট শব্দ হিসাবে ব্যবহার হয় যাই হোক তো এই পথের পাঁচালী আর অপরাজিত কিভাবে যুগল সিনেমা দেখবা তোমরা সিকুয়েল হয় তাই না একটাই প্লট এবং তার উপরে আলাদা আলাদা স্টোরি তৈরি করা হয় যেমন ধরো হিন্দি সিনেমা দিয়ে বলে সহজে বুঝবা ধুম একটা ছবি আছে মনে হয় না ধুম মনে হয় না আছে তো আমির খানের ছবি সর্বশেষ আসছে ধুম থ্রি আচ্ছা এই ছবিটার প্লট কি এই ছবিটার প্লট হচ্ছে চোরের পিছনে পুলিশ দৌড়াবে চোর পুলিশ খেলা এটা হচ্ছে প্লট এখন এই প্লটের উপরে আলাদা আলাদা স্টোরি তৈরি করা হচ্ছে প্রথমবার এটা হয়েছিল জনা আব্রাহাম সে ছিল হচ্ছে চোর তার পেছনে পুলিশ দৌড়াইত তারপরে হলো তোমার ধুমটু ঋত্বিক রোশান সে হলো চোর তার পেছনে দৌড়াইতো তারপরে হচ্ছে তোমার এখন ধুম থ্রিতে আমির খান তার পিছনে পুলিশ দৌড়ায় ওই একই জিনিস সিকুয়েল বুঝছো তো তোমরা সিনেমা দেখো না খুব একটা তোমরা ভালো আমি জানি তো বোঝানোর জন্য বললাম আর কি একটা প্লট তারপরে উপরে আলাদা আলাদা ঘটনা দিয়ে আলাদা আলাদা স্টোরি তৈরি করে যদি করা হয় সিকুয়েল সিকুয়েল বলা হয়। যে বলছি আমরা প্লটের দুইটা এগুলোকে তোমার হচ্ছে তোমার দেখবা যে আমেরিকান সিনেমাগুলো অনেক হয়েছে ওই যেটাকে কি বলে জেমস বন্ড এভাবে হয় সিনেমা তো এটা হয় বেশি এই তোমারে বলে বোঝানো সহজ আর কি এই আমি ওই অ্যারেনা থেকে বলছি তো একটা প্লটের উপরে যদি আলাদা স্টোরি তৈরি করা হয় প্লটটা সেম থাকবে ওই যে বললাম প্লট হচ্ছে চোর পুলিশের খেলা স্টোরি আলাদা অর্থাৎ চোর এক একবার এক একভাবে চুরি করবে পুলিশ তাকে এক এক সময় এক একভাবে ট্যাকল করবে এক একটা ঘটনা এক এক সময় ঘটবে আলাদা আলাদা সিরিজে এই হচ্ছে ব্যাপার এমন হলে এগুলোকে সিকুয়েল বলে তো উপন্যাসের ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে এরকম সিকুয়েল আছে যদি দুইটার সিকুয়েল হয় তখন বলা হয় যুগল যদি তিনটার সিকুয়েল হয় তখন আর যুগল বলা হয় না তখন বলা হয় ত্রয়ী ইংলিশ এটাকে বলা হয় ট্রাইলজি বা ট্রিলজি এখন বাংলা সাহিত্যে ত্রয়ী কোনো কিছু আছে কিনা এটাও তো প্রশ্ন হ্যাঁ ত্রয়ী আছে ত্রয়ী মহাকাব্য আছে ত্রয়ী উপন্যাস আছে ত্রয়ী মহাকাব্য লিখেছেন হচ্ছেন চন্দ্র সেন কুরুক্ষেত্র রৈবতক প্রভাস হিন্দু ধর্মের পৌরাণিক মহাকাব্য তারপরে ত্রয়ী উপন্যাস লিখেছেন বঙ্কিম সীতারাম দেবী চৌধুরানী আনন্দ মঠ এই তিনটা তার ত্রয়ী উপন্যাস একই প্লটের উপরে আলাদা আলাদা স্টোরি তিনি লিখছেন তারপরে তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস আছে বুঝতে পারছো আবার এখানে আছে হচ্ছে যুগল উপন্যাস যুগল মানে হচ্ছে ওই যে বললাম কাপল উপন্যাস তাই তোমাকে বুঝতে হবে এখানে পথের পাঁচালী এবং অপরাজিত এই দুটোর প্লট কিন্তু সেম প্লট সেম প্লটটা কি গ্রামীণ জীবনের প্লট ওকে পথের পাঁচালীর একটা অংশ আই এম সরি পথের পাঁচালীর একটা অংশ নাইনটিনে এ তোমরা পড়ছো যদি তোমাদের সিলেবাসে দাখিলে থাকে তাহলে হয়তো তোমরা পড়ছো একটা গল্প সিলেবাসে পড়ানো হয় আম আটির ভেপু এটা পড়ানো হয় এই গল্পটা পথের পাঁচালি থেকে নেওয়া অপু দুর্গা হরিহর সর্বজয়া এটা গ্রামীণ জীবন অপু দুর্গা দুটা ভাই বোন হরিহর সর্বজয়া তাদের বাবা মা তারা গ্রামীণ পরিবেশে বড় হয় দারিদ্রের মধ্য দিয়ে তাদের জীবনে আনন্দ আছে এরকম একটা স্টোরি পথের পাঁচালিতে এবং পথের পাঁচালি পড়লে দেখবা শেষের দিকে সবাই মারা যায় কিন্তু অপু বেঁচে থাকে এই যে অপুটা বেঁচে থাকে এই অপুকে নিয়ে আর পরের উপন্যাসটা আবার তৈরি হয় সেটা হচ্ছে অপরাজিত বুঝতে পারছি এবার এবং এই যে পথের পাঁচালিতে যে ক্যারেক্টারগুলো সেখান থেকে অপুর জীবন নিয়ে পরবর্তীতে অপরাজিত তাহলে এখানের অপুটাই অপরাজিতর অপু ক্লিয়ার কেনা কথাটা এবং ওই যে বললাম প্লট এখানে যে প্লটটা ছিল সেটাকে ওখানে আবার টেনে নিয়ে যাওয়া হয় এই ক্যারেক্টারটা এবার ওইখানে ডাইভার্ট হয় এখানে যে অপুকে আমরা ছোট দেখি ওইখানে অপরাজিতর মধ্যে সে অপুটা বড় এবং মজার বিষয় হচ্ছে বাংলা ভাষার যে সিনেমাটা তোমার হচ্ছে অস্কার অস্কারপ্রাপ্ত সত্যজিৎ বানাইছিল সেটা পথের বাঁচালি আর এই অপরাজিত উপন্যাস নিয়ে আরেকটা সিনেমা আছে সেটা হচ্ছে অপুর সংসার তোমাকে বোঝানোর জন্য তথ্যগুলো আমার দিতে হয়েছে ওকে এখন আসলে তার প্রথম উপন্যাস পথের পাঁচালী বলেছি তার শেষ উপন্যাস ইচ্ছামতি পথের পাঁচালী উপন্যাস অনুদিত হয়েছে ইংরেজি এবং ফরাসি ভাষায় ফরাসি মনে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রান্সের ভাষায় অনুবাদ করা হয়েছে এটা এরপরে তার কিছু উপন্যাসের নাম এখানে দেখতে পাচ্ছ অশনি সংকেত অপরাজিত তারপরে হচ্ছে তোমার অপরাজিত কিন্তু হয় নট অপরাজিতা তারপরে পথের পাঁচালি ইত্যাদি ইত্যাদি এরপরে হচ্ছে তোমার আরো কিছু উপন্যাস আছে তার আমরা উল্লেখযোগ্য কিছু দেখছি এই যা প্রকাশিত গল্প গ্রন্থ মেঘমোল্লার থেকে শুরু করে সুলোচনা এখান থেকে যতটুকু সম্ভব তুমি মাথায় রেখে দিও এডমিশনে কাজে লাগবে মেঘমোল্লার মৌরি ফুল যাত্রা বদল থেকে বিধু বিধুমাস্টার মুখু মুখশ্রী মুখশ মুখশ্রী তারপরে হচ্ছে তোমার এখান থেকে অনুসন্ধান ইত্যাদি সুলোচনা এগুলো যদি মাথায় রাখতে পারো ভালো সবগুলো রাখতে পারলে বেশি ভালো যাত্রা তিনটা বহুবার বিভিন্ন পরীক্ষায় এরপরে দেখো আমরা পাঠ একটা উদার মানবিক সম্পর্কের গল্প উদার মানবিক সম্পর্কের গল্প কেন একজন হিন্দু ভদ্রলোককে একজন মুসলিম বৃদ্ধা মহিলা অনেক বেশি স্নেহ করতেন ছেলের মতো করে দেখতেন এই না এই গল্পের বিষয়বস্তু আমরা দেখতে পাই একজন মানুষ যার নাম এখানে বলা হয়েছে গোপাল তিনি নিজে সেটা বলেন নাই যে তার নাম গোপাল তো বুড়ি তাকে এই যে অমর গোপাল এভাবে কি করতো ডাকতো সম্বোধন করতো ওখান থেকে আমরা বুঝতে পারছি যে তার নাম গোপাল বা আমরা জানলাম তার নাম গোপাল এই হচ্ছে কথা উনি নিজে বলেন নাই যাই হোক তিনি থাকতেন হচ্ছে শহরে গ্রামে আসলে বুড়ির সাথে দেখা হয় বুড়িকে তিনি কিছু পয়সা দিছিলেন দিলে বুড়ি তাকে একটা সময় করে স্নেহ করা শুরু করে টাকার জন্য করে ব্যাপারটা এমন না কারণ পুরো গল্প পরে একবারে তোমার মনে হবে না যে বুড়ি তার কাছে বারবার আসছে তাকে ছেলের মতো করে স্নেহ করছে সেটা টাকার জন্য সেটা স্নেহ ভালোবাসার টানে এবং উনি নিজেও বলছেন যে মা এবং পিসিমা মারা যাওয়ার পর থেকে আমাকে তুই করে কেউ আর বলেনি এভাবে আপন করে কেউ আর কখনো ডাকেনি যেমনটা বুড়ি ডাকছে এবং গোপালকে চক্রবর্তী মশাই বলছিলেন যে তুমি গ্রামে থাকো চালাঘর তুলে ফেলো খরবাস আমি দিব গ্রামে নিজের মাটির সাথে একটা সম্পর্কের জন্য তোমার থাকে এটা ভালো হয় তো যা হোক উনি ওনারে গ্যাতি ঘোড়ার বাড়িতে উঠছিলেন গ্যাতি মানে হচ্ছে বংশের সম্পর্কে আত্মীয় ঘোড়া শব্দর অর্থ হচ্ছে চাচা তো বংশীয় সম্পর্কের এক চাচার বাড়িতে তিনি গ্রামে আসে থাকতেন তো বুড়ি সেখানে পরের দিন সকালবেলা আগের দিন বুড়িকে কিছু পয়সা দিছিলেন গোপাল পরের দিন সকালবেলা বুড়ি ওখানে চলে আসছে এরপরে আমরা দেখি যতদিন গোপাল সেখানে থাকে কোন দিন তার জন্য আম কোনো দিন তার জন্য কচি শশা কোনো দিন এটা ওটা তার জন্য নিয়ে আসে এবং একদিন জিজ্ঞেস করছে তুমি দুধ কোথা থেকে কিনে খাও বলছে ঘুটি গোয়ালে নিয়ে দেয় ভালোই খারাপ না তো তারপর বলছে না ওর দুধের সমস্যা আছে ওখানে পানি থাকে প্রচুর পরিমাণে আমি তোমার জন্য নিয়ে আসবো তো বুড়ি দুধ নিয়ে আসে আসলে গোপাল সেটার জন্য আবার পে করে টাকা দেয় বলে যে টাকা ছাড়া তুমি পাবে কি দুধ কোথায় পাবে বুড়ি থাকে হচ্ছে হাজরা ব্যাটার বউ ছিল হাজরাপেটার বউ বুড়িকে বলে ডাকতো সেখানে বুড়ি থাকে বুড়ি জমির করাতের স্ত্রী স্বামীর নাম তো মহিলারা মুখে আনে না পরিচয় দেওয়ার সময় বলছেন যে তিনি থাকতে আমার কোনো অভাব ছিল না গোলা ভরা ধান ছিল গোয়াল ভরা গরু ছিল তো নাম কি তার বলছে তেনার নাম তো আমি মুখে আনতে পারবো না তিনি করাতের কাজ করতেন অর্থাৎ কাঠের কাজ করতো আর কি করতেন করাতের কাজ করতেন ওনার নাম জমির করাতি কাছুরি টাইপের পেশা আর কি হ্যাঁ যা হোক তো সে বুড়ি বয়স্ক মানুষ আপন বলতে কেউ না একটা নাচ জামাই আছে সে আবার তাকে ওইভাবে দেখে না কষ্টে দিন কাটে বুড়ির স্নেহ করতো গোপালকে খুব এভাবে দিন চলে যাচ্ছিল এবং বুড়ি অসুস্থ হলে গোপাল দেখতে যায় আর বুড়ি গোপালকে বলে আমি যদি মারা যাই আমার কাফুনের কাপড়ের টাকাটা তুই দিস এখন আমরা জানি এটা আমরা যারা মুসলমান যে কাফন দাফনের দায়িত্ব হচ্ছে সব থেকে ঘনিষ্ঠ মানুষ যারা তারা তাদের তারা করবে তাদের উপরে সে দায়িত্ব বর্তায় অর্থাৎ কেউ মারা গেলে তার সব থেকে কাছের মানুষ তাকে গোসল করাবে তাকে কাফন পড়াবে তারপরে তাকে দাফনের জন্য কবরে নামাবে এগুলো খুব আপন মানুষের কাজ আপন মানুষের দায়িত্ব তো বুড়ি সে আপন মানুষের দায়িত্বটা দিল কাকে একজন ভিন্ন ধর্মের মানুষকে সে মানুষটা হিন্দু আর বুড়ি মুসলিম তাহলে একটু খেয়াল করে দেখো তো এখানে ধর্মের থেকেও মানুষ মানবিকতা এই সম্পর্কটা অনেক বড় এবং পৃথিবীর শাশ্বত সম্পর্ক পৃথিবীর শাশ্বত পরিচয় যেটা আমাদের সেটা হচ্ছে আমরা মানুষ আমি যদি আমি একটা কথা প্রায় সময় বলি যে আমি যদি তোমাদেরকে ভাগ করতে চাই বিভিন্নভাবে ভাগ করতে পারবো রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিএনপি বললে দলাদলি হয়ে যাবে এক একজন এক এক দলের মানুষ সভা আর যদি বলি কে ব্রাজিলকে আর্জেন্টিনার সাপোর্টার তাহলে তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে বরিশাল নোয়াখালী বললে তো একদম ম্যাসাকার অবস্থা ঠিক না তো এখন আমরা চাইলে বিভক্ত হইতে চাইলে নানাভাবে হইতে পারি ধর্মের দিক থেকে কেউ হিন্দু কেউ মুসলমান নানানভাবে চাইলে তুমি কি করতে পারো বৌদ্ধ খ্রিস্টান ভাগ করতে পারো কিন্তু সবার দেখো একটা কমন পরিচয় আছে সেটা হচ্ছে আমরা মানুষ এটা খুব শক্তিশালী শাশ্বত একটা পরিচয় তো বুড়ি হিন্দু ওই ভদ্রলোক তাকে নিজের ছেলের মতো জ্ঞান করে বলছে আমি মারা গেলে আমার কাফনের কাপড়ে টাকা তুই দিস এরপর একটা সময় প্রায় এক বছরের বেশি সময় উনি গ্রামে যান নাই বুড়ি মারা যায় অসুস্থ হয়ে পড়ে গোপালকে দেখতে চাইছিল বারবার তখন তো গোপাল আর জানে না তো গোপালের ছুটি ছিল শরতের ছুটি উনি কাটায় ফেলছিলেন শহরেই প্রায় দুইটা দিন বাকি একটু গ্রাম থেকে ঘুরে আসি আর গ্রামে আইসা শুনলেন বুড়ি মারা গেছে আগের দিন রাতে উনি শুনলেন এরা কাছ থেকে এবং এটাও শুনলেন গিয়ে যে বুড়ি বলে গেছিল যে কাফনের কাপড়ের টাকাটা তুই দিস মনে আছে তো উনি কাফনের কাপড়ের টাকা দিলেন এবং এটা শুনলেন যে বুড়ি মরার আগে তাকে খুব দেখতে চাইছিল তারপর দাফন কাফন হয় ওখানে তিনি গ্রহণ করেন এই হচ্ছে ব্যাপার তাহলে দেখো এখানে ধর্ম সম্প্রদায় এসবের উপরে উঠে উঠে গেছে একটা স্নেহের সম্পর্ক করোনার সময় আমরা দেখছি অনেক হিন্দু মারা গেছে তার ধর্মের কেউ তাকে সৎকার করতে যায় নাই কিন্তু মুসলমানরা বিশেষত হুজুরদের টিম ওই মানুষগুলোকে সৎকার করছে খেয়াল করে দেখো তো এটা হচ্ছে আসল ব্যাপার যে আমরা মানুষ কেউ কোনো মানুষ যখন মারা যাবে তখন তার সে কোন ধর্মের সে কে সেই পরিচয়ের থেকে অনেক বেশি শক্তিশালী কাজ যেটা অনেক বেশি দায়িত্বের জায়গা যেটা তাকে প্রপারলি কী করা সৎকারের ব্যবস্থা করা তো যাই হোক বুড়ির যখন সৎকার হয় বুড়ির যখন মানে দাফন কাফনের আয়োজন করা হয় ওই কাজগুলো করে মুসলমানরা ওখানকার মানুষেরা এবং গোপাল যার নাম আমরা পাই যে ভদ্রলোক তিনি সেখানে কী করছিলেন কাফনের কাপড়ে টাকাও দেন এবং তার কবর এক কোদাল মাটিও দিয়েছিলেন এই জন্য বললাম আর কি যেটা একটা উদার মানবিক সম্পর্কের গল্প তোমাদের বইতেও এ ব্যাপারে এরকম করেই তো চলো আমরা সামনের দিকে এখানে আমরা স্টোরিটা দেখতে পাচ্ছি তোমাদের বইয়ের সব থেকে সহজ গল্পগুলোর একটা এটা মোটেই কঠিন কোনো গল্প না গল্পটা খুবই সহজ এটার বক্তব্য সহজ এটার উপস্থাপনও সহজ কিন্তু ভাবটা খুব গভীর ভাবটা গভীর এই কারণে বললাম আজকে আমাদের বাংলাদেশে বিশেষ করে যেখানে আমরা একটা উগ্র সময় পার করতেছি হিন্দুদের মধ্যেও একটা শ্রেণী মুসলমানদের মধ্যেও একটা অতি উগ্রবাদী শ্রেণী তাই না সো ধর্মীয়ভাবে আমরা বিভাদ না ছড়াই আমরা মানুষকে ভালোবাসি এবং এটা হচ্ছে ধর্মের প্রকৃত শিক্ষা এই জিনিসগুলো যেন আমরা ভুলে না যাই দেশের ঘর বাড়ি নেই অনেকদিন থেকেই পৈতৃক বাড়ি যাচ্ছিল ভেঙেছড়ে ভিটিতে জঙ্গল গজিয়েছে গিয়েছে দেশে কিসের একটা ছুটিতে গ্রামের চক্রবর্তী মশায় মানে চক্রবর্তী মশায় আমার বাবার পুরাতন বন্ধু আমাকে দেখে খুব খুশি হলেন বললেন কত কাল পরে বাবা মনে পড়ল দেশের কথা প্রণাম করে পায়ের ধুলা নিলাম পরীক্ষা প্রশ্ন আসে কাকে প্রণাম করেছিলেন চক্রবর্তী মশাইকে বলেন এসো এসো বেঁচে থাকো দীর্ঘজীবী হো বাড়িঘর করবে না আগে সামান্য মাইনে পাই মানে বেতন তো অল্প টাকা পাই তো সেটা দিয়ে তো আমি চলতে পারি না শহরে গ্রামে বাড়িঘর করব তার জন্য তো টাকা কোথায় পাবো তো নিউত্তর দিচ্ছেন তাতে কি গ্রামের ছেলে গ্রামে বাস করবে তার সামান্য মাইনে বেশি মাইনে কি আমি ঘর দিচ্ছি তো চালাগল তুলে ফেরো মাঝে মধ্যে যাতায়াত করো বলছে তুমি ঘর তোলার জন্য চিন্তা করো না ঘর যেটা আমি দিচ্ছি একটা চালাগর হলেও তোলো মাঝে মধ্যে এখানে আসো তুমি গ্রামের মানুষ তারপরে তিনি পরে বিবরণে আসছে আমবাগানের বাগানের ভিতর দিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন এখন বৃদ্ধার সাথে দেখা হয়েছে কথা হয়েছে তখন বৃদ্ধাকে জিজ্ঞেস করছে তুমি কোথায় যাবে বলছে বাজারে বাবা বুড়ি আমায় ভালো দেখতে না পেয়ে কিংবা না চিনতে পেরে রান্না দোঁচিয়ে তারও আর ভাবে চোখের উপর ধরলো যেরকম বুঝতে পারছ বললো কে বাবা তুমি চেনলাম না তো চিনবে না আমি অনেকদিন গায়ে আসিনি তা হবে বাবা আমি আগে তো এপারা ওপাড়া যাতাম আসতাম না তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের পরা ধান গোয়াল পরা গরু গোলাপরা মানে গোলা ভরা পশ্চিমবঙ্গের আঞ্চলিক ভাষা এটা গোয়াল পরা গরু মানে গোয়াল ভর্তি গরু তিনি থাকতে এই তিনিটাকে ওনার হাজব্যান্ড তখন তো চিনতে পারলাম না বুড়ি আমার তো তেনার নাম করতে নেই তেনার মানে উনার করাতের কাজ করতেন পরিচয় দিচ্ছে বললাম তোমার ছেলে আছে কেউ নেই বাবা কেউ নেই এক জামা আছে তো সে মনে ভাত দেয় না আমার বড্ড কষ্ট ভাত জোটে না সব দিন বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বের করে দিলাম এরপরে পয়সা বার করে দেওয়ার পরে ব্যাপারটা এখানে চুকে যাবে ভেবেছিলাম কিন্তু তা চুকলো না ভাবছিল যে টাকা দিয়ে দিছি কিছু তার হেল্প হয়েছে হয়তো এখানে ব্যাপারটা শেষ কিন্তু শেষ হয়ে যায়নি পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি এমন সময় সেই বুড়ি লাঠি ঠক ঠক করতে করতে হাজির উঠোনে থাকে জ্ঞাতি খুঁড়োর বাড়ি তিনি বললেন ও হলো জমির করা স্ত্রী পরিচয় দিছে আর কি অনেকদিন আগে মরে গিয়েছে জমির বাড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলো ও বাবা বোধহয় হয় চোখে একটু কম দেখে বললাম এই যে আমি এখানে আমার খুঁড়ো মশাই বুড়িকে বুঝিয়ে বললেন আমি কে পরিচয় দিয়েছে সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে গেল পরদিন সকালে পরদিন কলকাতা চলে গেলাম ছুটি ফুরিয়ে গেল এই যে আপন মনে খুব খানিকটা বকে গেল বকে গেল মানে বকাচকা চকা দিয়েছে ব্যাপারটা এমন না মানে অনেক কথাবার্তা নিজে থেকেই বলছে বুঝতে পারছো ফরাসিরা যারা ফ্রান্সের মানুষ তাদের ব্যাপারে অনদা শঙ্করের একটা লেখা আছে পারি মানে ফ্রান্সের যে রাজধানী প্যারিস প্যারিসের বাংলা নাম আর কি পারি আমাদের সময় সেটা পাঠ্য ছিল টেনে ওখানে একটা কথা আছে যে ফরাসির ইংরেজদের মতো তো চুপচাপ না ওরা বকে আর বকায় মানে ওরা নিজেরাও কথা বলে তোমাকে অনেক কথা বলতে বাধ্য করবে ব্যাপারটা এমন আর কি বকে আর বকায় প্রচুর কথা বলে সব বকে এখানে এই সে গালাগাল দিছে খুব খানিকটা বকে গেল মানে আপন মনে অনেকক্ষণ ধরে অনেক কথা বলছে বয়স্ক মানুষ তো সুখ দুঃখে অনেক কথা নিজে থেকেই বলেছে প্রতিদিন কলকাতা চলে গেলাম ছুটি ফুরিয়ে গেল কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার নতুন তৈরি ঘরের ঘরখানাতে এসে উঠলাম জ্যৈষ্ঠ মাসের কাহিনী এটা কলকাতাতে কর্মব্যস্ত এই মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি বা এখানে এসেও মনে হতো না বলছে এখানে এসেও মনে পড়তো আর কলকাতায় মনে হয় না হঠাৎ ওই বুড়ি পর সকালে চলে আসে এসে বলছে দেখো বললাম বুড়ি কি বুড়ি ভালো আছো ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বলল আমার কি মরণ আছে রে বাবা কিছু আম নিয়ে আসে কাপড়ে আঁচলে বেঁধে তো বলছে বুড়ি ভালো আছো আমার কি মরণ আছে রে বাবা মানে মরে গেলেই ভালো হইতো বাইচা আছি কষ্টে এটা মিন করছে জিজ্ঞাসা করলাম ও আম কিসের দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে দন্তহীন মানে মুখে দাঁত নাই বয়স হয়েছে তো কিছুটা হাসার চেষ্টা করে বলছে ও গোপাল আমার তোর জন্যই নিয়ে এলাম গাছের বেশ কড়া মিষ্টি খেয়ে দেখ এখন এই যে ওই যে পরিচয় দিছিল তার জ্ঞাতি খোঁড়া বোঝায় বলছিল বুড়িকে সে কে ওখান থেকে তিনি জানতে পারছেন হয়তো তার নাম গোপাল এই জন্য আমরা ধরে নিয়েছি এই ভদ্রলোকের নাম গোপাল বেশ কড়া মিষ্টি খেয়ে দেখ এখন বড় ভালো লাগলো গ্রামে অনেকদিন থেকেই যে খুব খেয়াল করব এই লাইনটা এটা খুব মারাত্মক লাইন মারাত্মক লাইন এই জন্য বললাম তুমি এখন বুঝবা না তোমার বয়স কম বড় হইলে বুঝবা কেন এই লাইনটা খুব মারাত্মক বড় ভালো লাগলো গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পায়নি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে একটু খেয়াল করে দেখো ও মোর গোপাল তোর জন্যই নিয়ে আলাম মানে তোর জন্য নিয়ে এসেছি গ্রামের বলছে যে গাছের আম বেশ কড়া মিষ্টি খেয়ে দেখ এখন এই যে অনেকটা সন্তান স্নেহে বলছে তোর জন্য আনছি বেশ মিষ্টি আম খেয়ে দেখ এটা একটা বিরাট স্নেহ যেমন ধরো আমি যখন বাড়িতে যাই আমার মা কি করে আমাকে ভাত বেড়ে দিয়ে কাছে কোথাও বসে থাকে আমি খাই এটা ওনার ভালো লাগে দেখতে যদিও আমি পার্সোনালি বাড়িতে গেলে কাউকে পেন দিতে চাই না আমি নিজে নিয়ে খাইতে পছন্দ করি ম্যাক্সিমাম সময় বিশেষত আম্মা বয়স হয়েছে এখন আমার জন্য উঠবে যাবে অন্য কেউ গিয়ে আমাকে ভাত বেড়ে দেখ এটাও আম্মা খুব একটা পছন্দ করে না নিজে যাবে নিজে যায় আমাকে ভাত বেড়ে দেবে আমি খাবো পাশের থাইকে উনি দেখবেন এটা হচ্ছে ব্যাপার তা আমি নিজে আমার যেটা মনে হয় আর কি এটা আমার একটা ব্যক্তিগত চর্চা বলতে পারো আমি সাধারণত আমার কাজের জন্য অন্যকে খুব বেশি মানে নিয়োজিত করতে আমার ভালো লাগে না নিজের কাপড় ধোয়া থেকে চেষ্টা করি নিজের কাজগুলো নিজে করা কিন্তু মা সেটা হইতে দিবে না মা কাছে বসে থাকবে কষ্ট করে যাবে ভাত বেড়ে দিবে কি লাগবে এটা ওটা তারপরে অন্য কেউ যদি দেয় দূরে থাকলে ওই জায়গায় ওইটা আছে ওরে দিস ওইখানে ওইটা তুলে রাখছি ওকে দিস তো এই যে বড়রা বিশেষ করে মা মায়ের উপরে তো আর কেউ হয় না এখন ধরো ঘনিষ্ঠ মানুষ যারা খালা পিসিমা চাচি ইনারা তাদের যে একটা স্নেহ তাদের যে একটা ভালোবাসা আমাদের প্রতি তো এটা তুমি একটা সময় খুব হাহাকার এটার জন্য এখন হয়তো তোমার খুব বিরক্ত লাগে তারা যখন তোমাকে ভালোবাসে বা কাছে তোমাকে থাকতে বলে বা তাদের ভালোবাসাটা তুমি বুঝতে পারো না তোমার বয়সে থাকতে আমারও এমনই লাগতো তো একটা সময় এটা তোমার কাছে হাহাকার হবে আমি যখন এখন দূরে থাকি আমার মাঝে মধ্যে আমি তাদেরকে প্রচন্ড মিস করি খুবই স্বাভাবিক এটা তো উনি এটাই বলছেন যে মা পিসিমা মারা যাওয়ার পর পিসিমা মানে হচ্ছে আমরা যাদেরকে ফুপি বলি হিন্দুরা তাদেরকে পিসি বলে আমরা যাদেরকে খালা বলি হিন্দুরা তাদেরকে বলে হচ্ছে তোমার মাসি তো বলছে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে এরকম ঘনিষ্ঠ আদরের সম্বোধন পায়নি ওই যে বলছে তোর জন্য নিয়ে আসলাম গাছের আম বেশ কড়া মিষ্টি খেয়ে দেখ এখন এটা মায়েরা পিসি মায়েরা খালামুনিরা এই আদরটা তারা করে বলছে তারা মারা যাওয়ার পর থেকে এটা আর হয় না আমার জীবনে এপর থেকে এভাবে আমাকে কেউ আর ডাকে নেই এরকম ঘনিষ্ঠ আদরের সম্বোধনে কেউ আমার সাথে কথা বলে নেই এই জন্য বড় ভালো লাগলো এখন যদি ধরো এই জায়গাটা তুলে দিয়ে যদি জিজ্ঞেস করে অনুধাবনে প্রশ্ন কিন্তু কঠিন হয়ে যাবে কারণ তুমি এই ছোট্ট জিনিসটাকে হয়তো ওইভাবে খুব ক্যালিবার আছে মনে করে পড়বা না কিন্তু যদি বলে বড় ভালো লাগলো কেন শেষ উল্টায় যাবা কেন এবার বুঝছো কেন খুব ভালো লাগছিল তার আম খাওয়ার জন্য না না এই যে ঘটনা হচ্ছে এই জায়গায় ওকে আশা করি বুঝতে পারছো বুড়ি বললে খাও কোথায় হ্যাঁ বাবা খুড়ো মশাই বাড়ি বেশ যত্ন করে তো নারা তা করে দুধ পাচ্ছ বলো ঘুটি গোয়ালানি দেয় ঘুটি হবে ঘুটি না ঘুটি ও বাবা ওর দুধ অর্ধেক জল দুধ খেতে পাচ্ছ না ভালো সে বুঝেছি মানে যে ঘুটি গোয়ালানির কথা বলা আছে গোয়ালিনী মানে হচ্ছে গোয়ালা গোয়ালিনী যারা দুধের কারবার করে দুধ বিক্রি করে ওনাদের কথা আর কি বলছে ওনার থেকে দুধ নেই ভালো দুধ আর বুড়ি বলতেছে না কারণ উনি ওখানকার লোকাল উনি বুঝতে পারছে যে এই ওর দুধ তো ভালো না পানি মেশানো থাকে বুঝতে পারছি তুমি ভালো দুধ পাচ্ছ না পরের দিন সকাল হয়েছে সবে বুড়ি দেখে উঠে এসে ডাকছে অগপাল বেছে নাচ্ছে উঠে বললাম আর এত সকালে কি মনে করে হাতে কি বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বলল হাতের নড়ি মানে লাঠি দাওয়ার গায়ে ঠেস দিয়ে রাখছে মানে হচ্ছে বারান্দার সাথে ঠেস দিয়ে রাখছে রেখে বলছে এক ঘুড়ি দুধ আনলাম তোর জন্য সে কি দুধ পেলে কোথায় তো সকালে আমায় মা বলে ডাক হাজরাটার বউ তারও কেউ নেই মোর চালাঘরের পাশের চালাঘর ওরে কাল রাত্রে বলে রেখে দিয়েছিলাম বলি বউ আমার গোপাল দুধ খেতে পায় না তাই আজ ভরে উঠে দেখি আমায় ডাকছে মা ওঠো তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও অর্থাৎ ম্যানেজ করাইছে হাজরা হাজরাবেটার বউকে দিয়ে ও আচ্ছা আচ্ছা কেন বলো তো তোমার এসব এরকম আর কখনো এনো না কত পয়সা দাম দিতে হবে বলো কতটা দুধ এখন খেয়াল করো এরকম আর বা এর অর্থ কি কেন উনি বললেন এটা উনি বলছেন এই কারণে যে তারাও তো গরিব মানুষ এখন আমার জন্য দুধ নিয়ে আসতেছে আম নিয়ে আসতেছে আম না হয় গাছ থেকে নিয়ে আসছে দুধ তো হয়তো কারো না কারো গরুর তার জন্য তাকে টাকা দিতে হয়েছে বা কোনোভাবে সে করছে এটা এখন যদি এটা কন্টিনিউ করে তা আমার জন্য সে পেন নিবে কেন এই জন্য বলছে আর কি যে কত পয়সা দাম দিতে হবে বলো কতটা দুধ বুড়ি একটু ঘাবড়ে গেল ভয় পেয়ে বললো কেন বাবা পয়সা কেন মানে বুড়ি বুঝতেছে না যে তাকে কেন টাকা নিতে হবে পয়সা না তো তুমি দুধ পাবে কোথায় এটা গোপালের যুক্তি যে যদি আমি তোমাকে টাকা না দিলাম তুমি তো দুধ কিনে নিয়ে আসছো তো টাকা কেন নিবে না ওই যে বললাম বাবা আমার মেয়ের বাড়ি থেকে তা হোক তুমি পয়সা নিয়ে যাও সেও তো গরিব লোক তো মেয়ের বাড়ি থেকে যদি তুমি ফ্রিতেও নিয়ে আসো বুঝলাম তো তাকে তো টাকা দিতে হবে আমার তো আমার রেসপন্সিবিলিটি সেও তো গরিব মানুষ তার কাছে টাকা নেই সে বলি পয়সা নিয়ে চলে গেল বটে কিন্তু সে যে দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে অর্থাৎ বুড়ি টাকা নিয়েছে কিন্তু বুড়ির ব্যাপারটাকে ভালোভাবে নিতে পারে নাই কিছুটা তার মনে কষ্ট লাগছে যে আমি ভালোবেসে তোমার জন্য দুধ নিয়ে আসলাম আর তুমি তার জন্য আমাকে টাকা পে করলে এটা কেমন লাগলো বাসায় মেহমান আসছে মনে করো তুমি খুব সুন্দর করে তাকে আপ্যায়ন করছো যাওয়ার সময় বললেন যে হয়তো আমার জন্য আপনার দুই হাজার টাকা বাজার করতে হয়েছে এই নেন আপনি হাজার টাকা রাখেন তো তোমার কেমন লাগবে তোমার কেমন জানি না আমি ওই মেহমানের দৌড়ি দিয়ে বানম বাইনা তারপরে বুঝামো আমার কেমন লাগছে বেটা আমি তোমার ভালোবাসা বাজার করে নিয়ে এসে খাওয়াইছি তোমার খাওয়া এটা আমার একটা আনন্দ ভালো লাগা আর তুমি তার জন্য টাকা পে করতে আসছো টাকার পাকনা না তোমার এটা আমার মনে হয় আর কি তাই না তো ব্যাপারটা কি তো বুড়ি তাকে ভালোবাসা দুধ নিয়ে এসে খাওয়াইছে আর সে তার জন্য টাকা দিছে জন্য কিছুটা দমে গিয়েছে তার কথাবার্তা সেটা বোঝা গেছিল পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি গোপাল নিজের সাথে নিজে এবার একটা কনফিউশনে পড়ে গেছে টাকা যে তাকে দিলাম কাজটাকে ঠিক করলাম বুড়ির কিরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার উপর স্নেহের দান এমন করা ঠিক হয়নি এই প্রশ্নটা পরীক্ষা আসে তোমরা জানো নিশ্চয়ই জানো এটা স্নেহের দান বলতে কি বোঝানো হয়েছিল ভালোবেসে দিয়েছিল এটা তাই না বুড়ি কিন্তু এই অবহেলা গায়ে মাখন আদৌ তো বলছে প্রথমে মনে হয়েছে দমে গেছে কিন্তু এটাকে সে খুব একটা সিরিয়াসলি নেয়নি প্রতিদিন সকাল হতে না হতে সে এসে জুটবে প্রতিদিন সকালবেলা বুড়ি চলে আসে ও গোপাল এ দুটি কচি শশার জালি মোর গাছের এই ন্যাও নুন দিয়ে খাও দিকিন মোর সামনে নুন দিয়ে মানে লবণ দিয়ে খাও তো দেখি আমার সামনে দেখি মানে দেখি অর্থাৎ তোমাকে যারা খুব ভালোবাসবেন তোমাকে খাওয়াইতে বলে কাছ থেকে উনি দেখবেন এবং তার এটা ভালো লাগবে এটা খুব সিম্পল এবং তোমরা প্রত্যেকে তোমাদের মায়ের সাথে মিলিয়ে নাও হতে অনেকের মা পৃথিবীতে নাই তো যখন ছিলেন যদি তুমি মনে করতে পারো বা তোমাকে যারা খুব স্নেহ করে ভালোবাসে এরকম মুরব্বীরা তাদের সাথে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করো বুঝতে পারছি দেখবা যে তুমি খাচ্ছ বা তোমার সুখ তোমার ভালোটা উনি কাছ থেকে কত সুন্দর করে এটাকে দেখেন এটা তার কাছে কত আনন্দের খেয়াল করবা তো তখন গোপাল জিজ্ঞেস করছে চলে কিসে মানে তোমার খরচ পথে জীবনধারা কিভাবে ওই যারে মেয়ে বলি ও বড় লোকের ধান তাই চাল পায় আমার দুটো না দিয়ে খায় না যাকে মেয়ে বলি সে খুব ভালো মানুষের ধান সে বানে মানে হচ্ছে ওই ধান থেকে চাল করে দেয় আর কি ওখান থেকে কিছু চাল পায় আমার দুটো না দিয়ে সে খায় না অর্থাৎ কিছু ওখান থেকে সে আমাকে দেয় তো গোপাল জিজ্ঞেস করছে একা থাকো বুড়ি আবার অ্যান্সার দিচ্ছে মোর ঘরখানা না হয় দেখতে গেলে ও গোপাল আমি নতুন পাতা চেটাই বনে রেখে দিয়েছিলাম বলছে আমি যেখানে থাকি না হয় দিন আমাকে তুমি দেখতে গেলে আমি নতুন খাজুর পাতা মানে পাতা দিয়ে চাটাই বুনে রাখছি তুমি গেলে তোমাকে বসতে দেব এখন তুমি যে মনে করতেছ যে আমরা তো আমাদের সোসাইটিতে কি মোটামুটি এটা বসার ঘর বা একটা সোফা বা একটা ভালো চেয়ার না বসার জায়গা ড্রয়িং রুম লাইক এরকম কিছু একটা বুড়ি তো খুব গরিব মানুষ উনি তার সামর্থ্য থেকে ওই সময়ের হিসাবে তুমি গ্রামীণ প্রেক্ষাপটে কল্পনা করো বুড়ি তার সামর্থ্য থেকে সর্বোচ্চটা উনি করছেন বলছে আমি কি নতুন খেজুর পাতা দিয়ে চাটাই বনে রাখছি তুমি যদি যাও তোমাকে যেন বসতি দিতে পারি চাটাইয়ের মধ্যে মাদুরের মতো এরপরে সেবার বুড়ির বাড়িতে আবার যাও ঘটে উঠলো না নানা দিকে ব্যস্ত থাকি অনেক দিন পরে গ্রামে এসেছি তো অনেক গ্রামেই তার ব্যস্ততার ভিতর দিয়ে সময় চলে গেছে যে কদিন গ্রামে থাকে বুড়ি রোজ সকালে আসতে ভুলবে না কিছু না কিছু আনবেই কখনো পাকা আম কখনো পাতি লেবু কখনো এক ছোড়া কাঁচকলা কি এক ফালি কুমড়ো যতদিনই গ্রামে থাকেন বুড়ি সকালবেলা নিয়ে আসে কিছু না কিছু আনে কখনো পাকা আম আনে কখনো পাতি লেবু আনে কখনো এক ছড়া কাঁচকলা আনে বা কখনো এক ফালি কুমড়ো নিয়ে আসে অর্থাৎ গোপালের জন্য একটু ভালো সে খাইতে পারে তার জন্য কোনো কষ্ট না হয় পুনরায় গ্রামে এলাম পাঁচ ছয় মাস পরে আশির মাসের শেষে কয়েকদিন পরে ঘরে বসে আছি বাইরে উঠানে দাঁড়িয়ে কে জিজ্ঞাসা করলে বাবু ঘরে আছেন গা বাইরে এসে দেখি কত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সে মধ্যবসী স্ত্রী লোকটি আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা একটু টেনে দেবার চেষ্টা করে কিছুটা ঘুমটা টেনে দেওয়ার চেষ্টা করে তারপর সে বলছে বাবু কবে এসেছেন জিজ্ঞেস করছে কত মাস পরে পাঁচ ছয় মাস পরে পাঁচ ছয় দিন পাঁচ ছয় হলো কেন আমার সেই মা পেটিয়ে দিলে মানে আমার মা পাঠিয়ে দিয়েছেন পেটিয়ে দিলে মানে পাঠিয়ে দিলে বলে দেখে আসুক কে ওই সে বুড়ি এখানে যিনি আসতো তেনার বড্ড অসুখ এবার বোধ হয় মাঝবে না হাজরাবাটার বুকে পাঠাইছে বুড়ি গোপালের কথা শুনে গোপাল কবে আসবে গোপাল কবে আসবে অস্থির আমাকে রোজ শুধায় একবার দেখে আসুন গিয়ে বড্ড খুশি হবে তাহলে বলছে আপনি গিয়ে দেখে আসলে খুব খুশি হবেন উনি বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে বুড়ি শুয়ে আছে একটা মাদুরের উপর মাথায় মরিন বালিশ আমি কে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলো পরে আমাকে চিনে ধর্মর করে বেছে উঠবার চেষ্টা করতে আমি বললাম উঠোনা উঠোনা ও কি বুড়ি আল্লাধে আটখানা হয়ে বললো ভালো আছো গোপাল বসতে দে গোপালকে বসতে দে বসবার দরকার নেই থাক গোপালের ওই খাজুরের চটখানা পেতে দে মানে উনি দেখতে গেছেন বুড়ি অসুস্থ খবর পায়া পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো ভালো মতো বুঝবে এই জায়গাটা ভালো মতো বুঝবা ঠিক যেন পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযোগে সুরে বলতে লাগলো তোর জন্যে খাজুরের চাটা কতদিন আগে ভুনি রেখেলাম ওখানে পূর্ণ হয়ে ভেঙে যাচ্ছে তুই একদিনে এলি না গোপাল অসুখ হয়েছে তাও দেখতে এলি না কতটা ইমোশন থাকলে মানুষের বুঝতেছ বলছে তোর জন্য কার মতো বলছে কথাটা মাকে পিসিমার মতো মা ফুপিরা যেমন করে বলতে পারে অনুযোগের সরে যে তোর জন্যে খাজুরের চাটাইখানা কতদিন আগে বুনে রেখেলাম বুনে রেখেলাম মানে বানিয়ে রাখছিলাম ওখানে পুরনো হয়ে ভেঙে যাচ্ছে তো একদিনও এলি না গোপাল অসুখ হয়েছে তাও দেখতে এলি না বুড়ির দুছ বেয়ে জল বেয়ে পড়ছে গুড়ি আমায় বলল গোপাল যদি মরি আমার কাফনের কাপড়ের কাপড় তুই কিনে দিস বুড়িকে বুড়ি বলে গেছে গোপালকে এর মানে সন্তান স্নেহে ওই বুড়ি গোপালকে দেখতো এতেই তার প্রমাণ আসবার সময় বুড়ির পাতানো মেরে হাতে কিছু দিয়ে এলাম পথ্য ফলের জন্য হয়তো আর বেশি দিন বাঁচবে না অসুখ থেকে উঠবে না মানে গোপালের মনে হয়েছে যেমনটা দেখলাম হয়তো আর বাঁচবে না বুড়ি কিন্তু সে যাত্রা তার সেরে উঠলো ওই সময় বুড়ি সুস্থ হয়েছে মারা যায় বছর বছরখানেক আর গ্রামে যায়নি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বোধহয় দেড় বছরও হতে পারে মানে এক বছরের প্রায় কিছু বেশি সময় উনি আর গ্রামে যান নাই একবার শরতের ছুটির পরে তখনও দুই দিন ছুটি হাতে আছে ধরো শরতের ছুটি দশ দিন আমি যদি গেস করে তোমার বোঝাই আর কি ভাদ্র আশ্বিন আশ্বিন মাসে হিন্দুদের পূজা হয় দুর্গা পূজা ওদের ধর্মীয় উৎসব সবচেয়ে বড় উৎসব ধরো ওনার দশ দিন ছুটি ছিল এই উপলক্ষে তো আট দিন উনি কাটায় ফেলছেন শহরে কাটানোর পরে মনে হয়েছে দুটা দিন আছে থে একটু যাই গ্রামে বলে উনি গ্রামে আসছে খুব খেয়াল করবো ব্যাপারটা শরতের ছুটির পর শরৎ শরতের একটা বড়ো ছুটি ছিল তার তখনও দুই দিন ছুটি হাতে আছে গ্রামে গেলাম এই দুই দিন কাটাতে গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে পশু সর্দারের বউ পরীক্ষা আসতে পারে নাম কি দিগম্বরী দিগম্বরী অবাক হয়ে বলে ওমা আজই তুমি এলে সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে তোমার নাম করলো বড্ড ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিল পাতানো মেয়ে মানে নিজের গর্বের মেয়ে না পাতানো মেয়ে তো বলছে যে তুমি আজকে আসছো বুড়ি মারা গেছে কাল রাতে তার পাতা নমি আজকে সকালে বলছিল এখন দেখো ওনার একটা লম্বা ছুটি ছিল সব ছুটি উনি শহরে কাটাইছেন তারপরে শেষ দুই দিন কাটাইতে গেছেন হচ্ছেন গ্রামে কি একটা টাইমিং দেখছো ওই আগের রাতে বুড়ি মারা গেছে মনে আছে তোমাদের বুড়ি বলছিল আমি যদি মারা যাই তাহলে আমার কাফুনের কাপড়ের টাকা তুই দিস এই যে একটা মানে কি বলবো এই যে আমি যদি মারা যাই তাহলে আমার কাফনের কাপড় তুই কিনে দিস এই যে একটা স্নেহের সম্পর্ক এবং এই যে একটা টাইমিং উনি ওই ওই টাইমে গেলেন আর কি হ্যাঁ বুড়ি সেই বলছে ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিল আমি এসেছি শুনে বুড়ির নাদ জামায় দেখা করতে গেলো ওই যে ভণ্ডটা যে বুড়িকে দেখাশোনা করতো না আমার মনে পড়লো বুড়ি বলছিল বলেছিল সেই একদিন আমি মরে গেলে তুই কাফুনের কাপড় কিনে দিস আমি মরে গেলে তুই কাফুনের কাপড় কিনে দিস বাবা ওর স্নেহাতুর আত্মা স্নেহাতুর মানে স্নেহ দ্বারা খুব আকুল স্নেহের ব্যাপারে খুব ব্যাকুল মানে প্রচন্ড স্নেহ করে আর কি স্নেহযোগ আতুর এই দুটো মিলে সন্ধি স্নেহাতুর আত্মা বহু দূর থেকে আমায় আহ্বান করে এনেছে গল্পের নাম কেন আহ্বান হয়েছে বুঝছ বুড়ির সে স্নেহাতুর আত্মা যেন ডেকে নিয়ে আসছে গোপালকে গ্রামে আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি কাপড় কিনবার টাকা দিলাম নাজামাই বলে গেল মাটি দেওয়ার সময় একবার যাবেন বাবু বেলা বারোটা আন্দাজ যাবেন কাপড় কেনবার টাকা দিলাম মনে আছে তো গোপাল সেই কথা রাখছে কাপড় কেনার জন্য টাকা দিয়েছে নার্জামাই বলে গেছে মাটি দেওয়ার সময় একবার যাবেন বাবু বেলা আন্দাজ যাবেন আন্দাজ করে যাবেন বারোটার সময় দাফন হবে ওই টাইমে যাবেন শরতের কটতিক্ত গন্ধটা বঞ্জব মাকাল্লতা দোলনাটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে আমি কি বসলাম আব্দুল শুকুর মিয়া নসর আমাদের সঙ্গে পড়তো আবেদ আলী তার ছেলে গণী এরা সকলে গাছের ছায় বসে ওই জায়গায় একটা তিতার গাছের তলায় বুড়ির দাফন হচ্ছে এখন দেখো ক্যাপিটালিজম বা পুঁজিবাদ এটা নিয়ে আমি বিভিন্ন ক্লাসে পড়ানোর সময় বলি তোমাদের বাংলা ক্লাস বা এই ক্লাসগুলোতে সাধারণত বলা হয়ে ওঠে না তো একটু সংক্ষিপ্তভাবে বোঝো আমাদের সমাজ আমাদের মাইন্ডে এখন এমনভাবে ঢুকছে আমরা সব কিছুকে টাকার অঙ্কে হিসাব করি হ্যাঁ কে কত টাকার মালিক কার কেমন তার টাকা দিয়ে সে ভালো কিনা খারাপ কিনা তার প্রভাব প্রতিপত্তি কি সৎ অসৎ বুদ্ধিমান না বোকা সবকিছুর মানদণ্ড এখন মানি যেহেতু মানদণ্ড হয়ে গেছে এবং এখান থেকে ভালোবাসা মানুষে মানুষে যে প্রেম সম্প্রীতি ও সাম্প্রদায়িকতা বলি মানবিক সম্পর্কের জায়গা যে যত কিছু আছে সব এখন গৌণ হয়ে গেছে টাকার ব্যাপার এখন মুখ্য হয়ে গেছে এবং এই ক্যাপিটালিজম বা পুঁজিবাদের এই ধারণা আমাদেরকে অনেক বেশি অমানবিক করে তুলতেছে দিনকে দিন আমরা ভালো বা মানুষের মানুষের উদার প্রেমের মানবিক সম্পর্কের যে জায়গাগুলো আছে এগুলাকে অনেক অবহেলা করা শুরু করছি এটা খুব মানে এখন খুব প্র্যাকটিক্যাল তাকালে দেখবা আমি দেখছি ছোটবেলায় স্টিল আমাদের ভালো সম্পর্ক কিন্তু আগের সম্পর্কটা বেশি ভালো ছিল আমি বুঝেই বলছি আমাদের পাশে একটা হিন্দু বাড়ি আছে প্রাইম প্রতিবেশী তারা আমাদের তো আমার ভাইয়ের যখন বিয়ে হইলো দু হাজার আমার বড়ো ভাইয়ের বিয়ে হয়েছে তো আমাদের এখানে আমাদের বাড়ির পাশে একটা হিন্দু বাড়ি কিন্তু কিছু দূরে হিন্দুদের বেশ অনেকগুলো ফ্যামিলি আছে সেটা পাড়া বলতে পারো তো সোসাইটিতে আমরা মিলেমিশে চলি খুব দারুণভাবে চেষ্টা করি একটা সম্প্রীতি সামাজিকভাবে যতটুকু মেনটেন করা যায় খুব চমৎকার তো আমরা তাদেরকে দাওয়াত করছি তো আমার ভাই বিয়ে হচ্ছে হিন্দুদের দাওয়াত করছি তারা হিন্দু বাড়িতে এসে খাওয়া দাওয়া করছে মানে তাদের খাবার দাবারের আয়োজন হিন্দু বাড়িতে রাখা হয়েছে আর কি তো ওই আমাদের তারা সবকিছু রান্না বান্না করে তাদের মতো করে তারা তাদের ধর্মের মানুষের জন্য তারা ম্যানেজ করছে যেহেতু আমরা একই সমাজে বসবাস করি সামাজিকভাবে তাদের সাথে আমাদের একটা চলাফেরা উঠা বসা আছে আমি কি বুঝতে পারছি কিনা কথাটা তো সামাজিকভাবে যেহেতু উঠা বসা আছে মুসলিমরা আমাদের বাড়িতে আসছে হিন্দুরা তাদের বাড়িতে গেছে ওখানে গিয়ে তাদের আপ্যায়ন হয়েছে আমরা টাকা পয়সা দিয়ে দিছি তারা এটাকে ম্যানেজ করছে ঠিক একই ঘটনা হিন্দুদের কোনো সামাজিক বিষয়ে মুসলিমরা যখন দাওয়াত পাইছে তারা আবার আমাদের বাড়িতে আসছে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে মুসলমানরা তাদের বাড়িতে গিফট করছে এটা সম্প্রীতির ব্যাপার এটা তুমি যখন একই সোসাইটিতে থাকবা দেখো তারা আমার প্রতিবেশী আমার বাড়িতে যদি আগুন লাগে তারাই এসে আগে পানি দেবে তাদের বাড়িতে আগুন লাগলে আমি গিয়ে আগে পানি দেব এবং এটাই হয় সিম্পল ব্যাপার এটা ঠিক না তো ধর্ম তোমাকে ভালোবাসতে শিখাইছে ধর্ম তোমাকে উদার হইতে বলছে ধর্ম বলছে তুমি মানুষকে ভালোবাসো আল্লাহ তোমাকে পাঠাইছেন ঘৃণা ছড়ানোর জন্য না হ্যাঁ ধর্মীয় উৎসব যেগুলো হবে ধর্মীয় উৎসবগুলো হবে যার যার ধর্মের মানুষের মতো করে যেখানে সমাজ সামাজিকতার বিষয়গুলো আছে সোসাইটিকে যেখানে বিবেচনায় নিতে হয় সেই জায়গায় আমরা চেষ্টা করব যত বেশি সামাজিক হওয়া যায় যত বেশি ভালোবাসা ছড়াই দেওয়া যায় কিন্তু ধর্মীয় বিষয়গুলোকে ধর্মীয় নিয়মের আবডালে ধর্মীয় সিস্টেম এবং পদ্ধতিতে পালন করব এখানে আবার ভিন্ন কেস বুঝতে পারছো এই জন্য মানে সামাজিক উৎসব আর ধর্মীয় উৎসবগুলোকে বুঝতে হবে বিয়ে একটা ধর্মীয় উৎসব এবং তার সাথে সমাজ জড়িত তাই না তো যাই হোক আমি মানে কি বলে প্রসঙ্গ কমে আসছে তাই মনে পড়লো তোমাদেরকে বললাম তা এখন কেন বললাম যে পুঁজিবাদাই এটাকে নষ্ট করছে আগের থেকে হ্যাঁ দু হাজার পাঁচের কথা বলিস একটা থেকে উনিশ বছর আগে তাই না তো এখন পুঁজিবাদী চিন্তা এখন টাকাই হচ্ছে মানদণ্ড এন্ড কেমন জানি মানি আমাদের মগজ কেমনভাবে ঘুরাই দিছে আমরা ওই মানবিক জায়গাগুলো থেকে সরে আসছি স্টিল আমাদের আমি দেখলি গ্রামে গেলে দেখতে পাই ভালো সম্পর্ক সবার সাথে সবার কিন্তু তারপরেও কেন জানি সবাই যে যার মতো হয়ে যাচ্ছে মানে আমি সেলফ রিলায়েন্ট আমি আমাকে অ্যাফোর্ড করার জন্য যথেষ্ট তোমারে কেন পাত্তা দিব এ টাইপের একটা ব্যাপার মানুষের মধ্যে চলতেছে এটা হওয়া উচিত না ভাইয়া আমরা মানুষ আমরা সামাজিক জীব এই জন্য আমরা গুরুত্ব দিই আমরা মানুষকে ভালোবাসি বিদ্বেষ না ছড়াই এরপরে আব্দুল শুকুর মিয়া নসর আমাদের সঙ্গে তার ছেলে এরা গাছের ছায় বসে তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে গল্পের যে কথক যিনি বিবরণ দিয়েছেন তার ক্লাসমেট কে ছিল আবেদ আলী এখানে আবেদ আলী মানে আবেদ আলী আর কি হ্যাঁ এবং তার ছেলে হচ্ছে গুনি তারা সকলে গাছের ছায় বসে আছে প্রবীণ শুকুর মিয়া আমায় দেখে বললো এই যে বাবা এসো বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কোনে থেকে এলে মানে বুড়িকে দাফন করতেছি তুমি আজকে কোথা থেকে আসছ তুমি তো জানতে না তোমার যে বড্ড ভালোবাসতো বুড়ি উনি যে মারা গেছে তুমি তো সেটা জানতে না তুমি তো দূরে ছিলে এটা তখন তার ফোনের যোগ না বিভূতি বসু উনিশশো পঞ্চাশ সালে মারা গেছে এবার বুঝতে তার আগের গল্প এমন না যে কিছু একটা ওখানে হয়েছে উনি মারা গেছে ফোন করে দিছে চলে আসে ব্যাপারটা এমন না উনি মারা যাওয়ার দিন বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কোথা থেকে এলে তুমি তো জানতে না তোমাকে বড় ভালোবাসত ভালোবাসতো বুড়ি তোমাকে তো অনেক ভালোবাসত বুড়ি এই জানতে না মানে ভালোবাসার কথা না জানতে না হচ্ছে উনি যে মারা গেছে আজকে যে তাকে মাটি দিচ্ছে এটা তো তুমি জানতে না তুমি কোথা থেকে চলে আসছো ওকে দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে কবর দেওয়ার পর সকালে কবর দেওয়ার পর সকালে এক এক কোদাল মাটি দিল কবরের উপর সুকর্মিয়া বললো দেও বাবা তুমিও দেও দিলাম এক কোদাল মাটি সঙ্গে সঙ্গে মনে হলো বেঁচে থাকলে বলে উঠতো ও মোর গোপাল সাধারণত যেভাবে কথা বলতো করেছেন উনি এখানে যদি আমরা বিবেচনা করি আর কি একদম ধর্মীয় চিন্তার অ্যাঙ্গেল থেকে কিছুটা মানে সাহিত্যের জায়গা থেকে যদি দেখি তাহলে একটা সামাজিক উদার মানবিক সম্পর্কের কথা এখানে বলা হয়েছে একজন হিন্দু ভদ্রলোক একজন মুসলিম নারীকে সম্মান করতেন ভালোবাসতেন মায়ের মতো শাসন আদরে স্নেহ তার কাছ থেকে তিনি পাইছেন এবং তিনি সেটাকে রিসিভও করেছেন তিনি সেভাবে বুড়িকে প্রতিদান দেওয়ার চেষ্টা করেছেন আর বুড়িটাকে ভালোবেসে বলছেন স্নেহ দিয়ে আমি মারা গেলে কাফনের কাপড় তুই দিস এবং তার যেহেতু আপন বলতে কেউ নাই তাকে ছেলে সাব্যস্ত করছে আর উনি সে দায়িত্ব পালন করছে তাহলে এখানে ধর্মীয় যে পরিচয় আছে তারও ঊর্ধ্বে চলে গেছে মানুষ মানবিকতার সম্পর্কে এই জায়গাটা এজন্য তোমাদেরকে একটা হাদিস মনে করাই দিতে চাই তোমরা তো মাদ্রাসায় পড়ে তোমরা ভালো জানবা আমার থেকে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে প্রতিবেশীকে অনাহারে রেখে যদি কেউ পেট ভরে খায় সে আমার উন্মতি না প্রতিবেশী অনাহারে তুমি পেট ভরে খাচ্ছ রাসুল বলছেন তুমি রাসুলের উন্মত না এখন যদি এখান থেকে একটু বোঝার চেষ্টা করো প্রতিবেশী মুসলিম হওয়া লাগবে হাদিসের তর্জমাই তোমরা জিজ্ঞেস করতে পারো টিচারদের বলা হয়নি এই কথা প্রতিবেশী একদম খুব মুমিন মুত্তাকি হওয়া লাগবে না উনি অন্য ধর্মেরও যদি হয় উনি যদি এমন কি ধর্ম মানে না মনে করো এমনও যদি হয় কিন্তু সে না খাওয়া কষ্ট করতেছে তুমি তাকে খবর নেও নাই তুমি পেট ভরে ইচ্ছা মতো খাচ্ছ রাসুল তোমাকে স্বীকার করতেছেন না বুঝতেছো রাসুলের সিরাত পাঠ করলে দেখবা একজন ইহুদি রাসুলের ঘরে আইসা কত সুন্দর করে আপ্যায়িত হয়েছিলেন ইহুদির ঘর নষ্ট করে ফেলছে রাসুল সেই ঘর পরিষ্কার করেছেন তাকে খুঁজতে খুঁজতে হন্য হয়ে খুঁজছেন যে সে কোথায় চলে গেছে রাতের বেলা খাইছে তার পেট নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে নোংরা করে সে পালাই গেছে আসলে তাকে খুঁজে বেড়াইছেন তার কোনো অসুবিধা হইলো কিনা সে গেল কোথায় তো এটা হচ্ছে ইসলামের উদারতা তাই না এটা ইসলামের উদারতা তুমি প্রতিবেশীর খবর নেবে তাকে তুমি ভালোবাসবে এটাই চূড়ান্ত কথা এরপরে আসো সরি ফর দ্যাট এরপরে আসো আমরা পরের অংশ চলে যাই এই ইনফরমেশনগুলোর দিকে একটু চোখ বড় বড় করে তাকাও দেখো বুঝো কিনা এই দিকে একটু তাকাও কে থাকতে বুড়ির অভাব ছিল না তার স্বামী জমির করাতি বুড়ি কার নাম নিতে নেই বলেছেন স্বামীর নাম অর্থাৎ জমির করাতির নাম এটা আমাদের এটা সংস্কার বলতে পারো আর কি সংস্কার বা কালচার বা কোনো প্রচলিত রীতিনীতি কিনা মানে নানান ধরো ঘটনা আছে এর সাথে আর কি হ্যাঁ তা আমাদের এই সাবকন্টিনেন্টে এটা বেশ প্রচলিত যে স্বামীর নাম মুখে আনতে হয় না তো উনি বলছেন যে জমির করাতের নাম উনি মুখে আনবেন না বলছে তিনি করাতির কাজ করতেন ইত্যাদি ইত্যাদি তো পরে জানতে পারছে উনি জমির করাতি যাই হোক তো যে গল্প আমরা পড়লাম এতক্ষণ ধরে ওখানে সবগুলো ইনফরমেশনই আছে যেগুলো আবার এখানে আসছে তো এখন আর এটাকে নতুন করে তোমাকে আবার যদি না পড়ে শোনাই তাহলে কোনো সমস্যা নাই দেখো বুড়ি এসে হাজির হতো সকালবেলা স্নেহের দান বলা হয়েছিল কিসে হাজরা বেটার বউ বুড়িকে দুধ এনে দিছিল এরপরে ঘুটি কোয়ালনির কাছ থেকে গোপাল দুধ কিনতো তারপরে বুড়ির হাসি দন্তহীন মানে তার দাঁত নাই সিম্পল কথা এরপরে হচ্ছে বাবু বলছিল হাজরাবেটার বউ গোপালকে পশু সর্দারের বৌ তার কাছ থেকে বুড়ি মৃত্যুর খবরটা বুড়ি যে মারা গেছে ওটা মৃত্যুর খবরটা গোপাল পায় এরপরে গোপাল আত্মা তা ছিল করতে পারে না বুড়ির মৃত্যুর ডাককে তীর্থীরা গাছের তলায় তাকে কবর দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি আমরা এগুলো অলরেডি জেনে ফেলছি তোমরা রিডিং করে নিও এরপর আমি খরবাস দিচ্ছি চালাগড় তুলে ফেলো মাঝে মাঝে যাতায়াত করো বলছিলেন চকর্তে মশাই চকর্তে মানে চক্রবর্তী হিন্দুদের ব্রাহ্মণদের একটা উপাধি এটার একটা সংক্ষিপ্ত এবং অর্ধতৎসম রূপ হচ্ছে এটা পড়া দান দেন পড়া গুরু এটা বলছিল বুড়ি খাও কোথায় হ্যাঁ বাবা এখান থেকে শুরু করে প্রবীণ শুকুর মিয়ার তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি এরপর দেখো যে চকর্তি মানে চক্রবর্তী উপাধি সংক্ষিপ্ত রূপ আমরা শব্দার্থ টিকার মধ্যে এখানে দেখবো এরপর হচ্ছে নড়ি নড়ি মানে লাঠি অন্ধের নড়ি মানে অসহায়ের একমাত্র অবলম্বন এরপর এখানে দাওয়া মানে হচ্ছে রোয়াক বা বারান্দা করাতে মানে করার দিক কেটে কেটে জীবিকা নির্বাহ করে এমন মানুষ তো শব্দার্থগুলো এবং এখানকার ইনফরমেশনগুলো আশা করি তোমাকে মূল গল্পের পাশাপাশি একটা ভালো প্রিপারেশন দিবে ইনশাল্লাহ এরপরে আসো আমরা প্রশ্ন নিয়ে কথা বলি সকল বোর্ড দু হাজার প্রশ্ন এটা তখন এটা সিলেবাসে ছিল কলেজের সিলেবাসে ছিল বুঝছো এখন আর কলেজের সিলেবাসে আমরা শর্ট সিলেবাস এখন পড়ি ওখানে একটার গল্প নাই মোবারক নিঃসন্তান দরিদ্র কৃষক সে শীতের কোনো এক সন্ধ্যায় কাজ শেষে ব্যস্তভাবে বাড়ি ফিরছিল হঠাৎ বড় আম বাগানের ভিতর থেকে এক শিশুর কান্নার শব্দ তার কানে এলো সে একটু এগিয়ে দেখলো এক রুগ্ন শিশু শুকনো পাতার ভিতর নড়ছে শিশুটিকে মোবারক বাড়ি নিয়ে এলো এবং স্ত্রী ফরিদাকে ডেকে বলল এই নাও আমাদের শূন্য ঘরের আনন্দ দুজনে মিলে শিশুটির নাম রাখলো রহমত শিশুটিকে মোবারক ও ফরিদার সন্তানের স্নেহে লালন পালন করতে লাগলো অধিবাকের মোবারক দম্পতির মাধ্যমে আহ্বান গল্পের কোন দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে আলোচনা করো অধিবাকের অন্তর্নিহিত তাৎপর্য ও আহ্বান গল্পের মূল বক্তব্য একই সূত্রে গাঁথা মূল্যায়ন করো ভালো করে বোঝ মোবারক যখন সে কৃষক কাজ শেষে বাড়ি ফিরছিল আমবাগানের ভিতরে একটা ছোট্ট শিশু সে কুড়ায় পায় এবং ওই শিশুকে নিয়ে আসে নিয়ে এসে তার স্ত্রীকে বলে আমাদের শূন্য ঘরের আনন্দ শূন্য ঘরের আনন্দ মানে তাদের কোনো সন্তান আগে থেকে ছিল না নাম রাখছিল রহমত এবং মোবারক আর ফরিদা সন্তানের স্নেহে ওই বাচ্চাটাকে লালন পালন করছে এখানে প্রশ্ন করছে অধ্যাপকের মোবারক দম্পতির মাধ্যমে আহ্বান গল্পের কোন দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে শিশুটিকে মোবারক ও ফরিদা সন্তান স্নেহে কি করলো লালন পালন করলো তাহলে উদার মানবিক সম্পর্কের জায়গা এভাবে নিতে পারো অথবা সন্তান বাৎসল্যের জায়গা এটা নিতে পারো অথবা স্নেহের সম্পর্কের যে বন্ধন এভাবেও দিতে পারো যেভাবে তোমার ইচ্ছা হয় ঠটটা একই জায়গায় আছে তুমি সুন্দর করে জ্ঞানটা লিখলেই হয়ে যাবে ওকে কারণ মোবারক এবং ফরিদা তাদের পেটের সন্তান না ওই বাচ্চাটা যাকে কোরআয়া পাইছে কিন্তু নিজের বাচ্চার মতো করে তাকে মানুষ করছে আবার ওখানে দেখো গোপাল একে তো হিন্দু আর বুড়ি হচ্ছেন মুসলিম উনি পেটের সন্তানও না গোপাল অথচ বুড়ি তাকে সন্তানের মতো করে স্নেহ দিছে তাহলে এই যে মানবিক সম্পর্কের স্নেহের যে বন্ধনের জায়গা বুঝছো যেভাবেই লিখো হয়ে যাবে এরপরে উদ্দীপকের অন্তর্নীত তাৎপর্য আহ্বান গল্পের মূল বক্তব্য সূত্রের সূত্রে ইয়েস এখানে উদ্দীপকের অন্তর্নিহিত তাৎপর্য কি মানবিকতা রাইট ওখানে বাচ্চা করে পাইছে তাকে সে অবহেলা করে না নিয়ে আসছে খালি নিয়ে এসে সন্তানের মতো করে মানুষ করছে তাহলে উদ্দীপকের মানবিক সম্পর্কের কথাই বলা হয়েছে আর এখানে বলছে উদ্দীপকের অন্তর্নিহিত তাৎপর্য আর গল্পটার মূল বক্তব্য দুটা এক সূত্রে গাথা তো মানবিক সম্পর্কের কথা বলে সুর একই রকমের ওকে তুমি সাথে একমত তারপরে মূল্যায়ন করবা বাড়ি দিনমজুর কেরামত হঠাৎ দেখতে পার মৃত বা একটি শিশু পথের ধারে পড়ে আছে পরম যত্নে তিনি শিশুটিকে ঘরে তুলে নিজের ছেলে মেয়ে নিয়ে অভাবে সংসারের স্ত্রী প্রথমে এখানে একটা আপত্তি করলেও শিশুটির অবস্থা দেখে তিনিও বুকে জড়িয়ে ধরেন বড় করতে থাকে নিজের সন্তান পরিচয় বুড়িকে কে মা বলে ডাকতো হাজরা বেটার বউ এরপরে স্নেহের দ্বারা এমন করা ঠিক হয়নি কথার দ্বারা কি বোঝানো হয়েছে কথাটির দ্বারা বোঝানো হয়েছে হচ্ছে তোমার ওই যে বুড়ির খুব ভালো করে খেয়াল করো বুড়ি যখন দুধ নিয়ে আসছিল এবং তার জন্য টাকা পে করছিল গোপাল ওই জায়গাটা বুড়ি খুব স্বাভাবিকভাবে নিতে পারে নাই স্নেহ করে দিছে আর বুড়ি তার জন্য টাকা কি বলে গোপাল তার জন্য টাকা পে করছে সো তুমি যখন উত্তর লিখবা স্নেহের দ্বারা এমন করা ঠিক হয়নি কথার দ্বারা কি বোঝানো হয়েছে বুড়ি প্রথমে দমে গেল এবং সেটা নিয়ে গোপালের মধ্যে যে কনফিউশনটা তৈরি হলো যে আমাকে ভালোবেসে দিছে আর আমি তার জন্য টাকা দিছি হয়তো আমি তার ব্যাপারে কাজটা ঠিক করিনি ওটাকে ধরে অ্যান্সার করবা কেরামত দম্পতির মধ্য দিয়ে আহ্বান গল্পের কোন বিশেষ দিকটির ইঙ্গিত রয়েছে ব্যাখ্যা করো কেরামত দম্পতির মধ্য দিয়ে আহ্বান গল্পের যে কোন বিশেষ দিক মানবিক সম্পর্কের দিক একই টাইপের উদ্দীপক আগেরটা এটা উক্ত বিশেষ দিকটি অনুচ্ছেদ আহ্বান গল্পে বলে উপজীব্য বিশ্লেষণ করা ইয়েস মানবিক সম্পর্কের জায়গাটাই এই দুইটা প্রশ্ন প্রায় মিলেই গেছে উদ্দীপক কাছাকাছি হওয়ার কারণে আগের প্রশ্নের সাথে দুটোর মধ্যে মানবিক সম্পর্ক বা হচ্ছে মানুষ পরিচয় যে সম্পর্ক বা হচ্ছে ধর্মীয় বিভাজনের অর্ধে যে আমরা মানুষ এটা যে চিরসত্য শাশ্বত এটাই বাস্তব এই কথাটি দুইটা গল্পের বা দুই জায়গার উপজীব্য এরপরে আসা আমরা কিছু এমসি কিউ প্রশ্ন দেখব গ্রামে বাবার পুরাতন বন্ধুকে গেতি ঘোড়ো চকর্তি মশায় আবেদ না চকর্তি মশায় ঘোড়ার বাড়িতে গোপাল থাকতো আবার ক্লাসমেট সুকুর্মি ওখানকার মুসলিম প্রতিবেশী বা ওই গ্রামের মানুষ আর গেতে খুঁড়ো যার বাড়িতে গোপাল বলছিল আমি খড় বাস দিচ্ছি চালাঘর এই ভদ্রলুকুনি আমি ড্যাশ দিচ্ছি চালাঘর তুলে ফেরো খালিস্তানে বসবো আমি খর তারপরে বাস খর গোল পাতা টাকা করি বলছিল যে আমি খর বাস দিচ্ছি আমি বাস খর দিচ্ছি আমি খরবাস দিচ্ছি দেখো এটা হচ্ছে খর এটা বাস খর জিনিস কিন্তু সেম খেলে আগে বলা এখন আসো কেন এটা উত্তরটা হবে আমরা একটু দেখে আসি দেখো এখানে দীর্ঘজীবী হোক বাড়িঘর করবে না আগে সামান্য মাইনে পাই তো বলছে দাদি কি গ্রামের ছেলে গ্রামে বাস করবে এতে আর সামান্য মাইনে কি বেশি মাইনে কি আমি খর দিচ্ছি চালাঘর তুলে ফেলো তাহলে বাস পরে খর আগে বুঝছো তাহলে খরবাস উত্তর এই জন্য আমরা ক নিতে চাইছি বুঝাইতে পারছি তোমাকে এই যে খরবাস এটা উত্তর হবে বাস না তারপর আসো বাজারে যেতে হয় মেঠোপথ দিয়ে বাঁশ বাগান দিয়ে আম বাগান দিয়ে ক্ষেতের আইল দিয়ে আম বাগানের কথা বলা আছে গল্পে গোপাল কাকে প্রণাম করেছিল চকর্তে মশাইকে প্রণাম করেছিল চকর্তে কোন ধরনের ঘর তোলার পরামর্শ দিয়েছিলেন এক চালাঘর দোচালাঘর চালাঘর কাছারিঘর চালাঘর এরপরে বৃদ্ধার নদীটি কোথায় ছিল মাটিতে বাম হাতে ডান হাতে গাছের গোড়ায় ডান হাতে ছিল এরপরে বুড়ির স্বামী জমির কিসের কাজ করতো গাছের জেলের মাটি কাটার কাজ করত বুড়ি গোপালকে দেখতে হাজির হয় প্রতিদিন বিকালে প্রতিদিন সকালে প্রতিদিন রাতে প্রতিদিন ভোরে প্রতিদিন সকালে এটা একটা ভালো প্রশ্ন প্রশ্ন সহজ কিন্তু প্রশ্নটা ভালো আসার মতো প্রশ্নটার ওয়েট আছে ক্যালিবার আছে এটা কথা মনে রাখবা যে একটা জিনিস কত ইম্পর্টেন্ট তার সাথে এটা কত কঠিন তার কোনো সম্পর্ক নেই মনে রেখো ওইটা খুব বেশি কঠিন হইলে এটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে ব্যাপারটা এমন না যেটা সব থেকে বেশি প্রাসঙ্গিক এবং তোমার জানা উচিত ওইটা বেশি ইম্পর্টেন্ট হয় বুঝতে পারছো তো খুব বেশি কঠিন হইলেই যদি ইম্পর্টেন্ট হইতো তাহলে ইন্টারমিডিয়েটে তো মনে করো যে কোয়ান্টাম মেকানিক্সের সবচেয়ে হাই লেভেলের তথ্যগুলো পড়ানো হইতো কিন্তু পড়ানো হয় সায়েন্সে পড়ানো হয় না এর মানে হচ্ছে তোমার ওই বয়সের জন্য যেটা তোমার জানা দরকার যেটা তুমি তোমার প্রয়োজন যেটা বেশি রিলেভেন্ট সেটা তোমাকে বেশি জানানো হবে এবং সেটা বেশি বলে বিবেচিত হবে তো খুব সহজ জিনিস ইম্পর্টেন্ট হতে পারে যদি যদি সেটার প্রাসঙ্গিকতা খুব বেশি হয় সেক্ষেত্রে ওকে সো এই যে এখানে প্রতিদিন সকালবেলা আসতো এই জায়গাটার ক্যালিভার বেশি এই জন্য বলছি গল্পটা এখান থেকে প্রশ্ন আসার এমসিকিউ বলো বা অন্য জায়গা থেকে যে ভাবে এখান থেকে প্রশ্ন হতে পারে গোপাল কত মাস পর পুনরায় গ্রামে এসেছিল দুই তিন মাস তিন চার মাস পাঁচ ছয় মাস চার পাঁচ মাস পাঁচ ছয় মাস পরের কথা বলা হয়েছে গল্পে বৃদ্ধকে কবর দেওয়া হয়েছে গাছের গাছের উত্তর তলায় এরপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস ইচ্ছামতি পথের পাঁচালী দেবযান দৃষ্টি পথের পাঁচালী এবং পথের পাঁচালী তার শ্রেষ্ঠ উপন্যাস খালি শ্রেষ্ঠ উপন্যাস না বাংলা ভাষা ও সাহিত্যের যে বিশাল ভান্ডার আমরা দেখি সাহিত্যের উপন্যাস সাহিত্যের যদি তুমি শর্ট লিস্ট করো সংক্ষিপ্ত তালিকার উপরের দিকে থাকবে এই উপন্যাসটা কারো কারোর মতে এটা শ্রেষ্ঠ কারো কারো মতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি শ্রেষ্ঠ কেউ কেউ বলেন রবীন্দ্রনাথের গোরা শ্রেষ্ঠ কেউ বলেন শরৎবাবুর শ্রীকান্ত শ্রেষ্ঠ উপন্যাস কেউ কেউ বলেন না মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি এটা সবচেয়ে ভালো বড় ভালো উপন্যাস শ্রেষ্ঠ উপন্যাস ইত্যাদি ইত্যাদি ওই যে বললাম বিষয়গুলো অভিসংবাদিত নয় গবেষকদের মতামত এই হচ্ছে ব্যাপার অনেক ভালো অনেক মানে মানে কি বলে দামি একটা লেখা এই পথের অনেক ভালো উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো পঞ্চাশ সাল যেটা আমরা পরিচিত আলোচনা করে আসছি আহ্বান গল্পে কথকের সহপাঠী কে ছিলেন আব্দুল আবেদ শুকুর মিয়া নসর আবেদ এবং তার ছেলের নাম হচ্ছে গনি এটাও পরীক্ষা আসতে পারে বুড়ি কেন বারবার গোপালের কাছে যেতেন ভালো প্রশ্ন অনুধাবন টাইপ এমসিকিউ পয়সা পাওয়ার লোভে স্নেহ ভালোবাসার টানে নিঃসঙ্গতা দূর করতে অতিথি পরায়ণ বলে পয়সা পাওয়ার লোভে এটা প্রথমেই বাদ কারণ বুড়ি দুধ আম কাঁচকলা তারপরে তোমার হচ্ছে শশা একটার পর একটা দিয়েই গেছেন কোনো দিন পাওয়ার আশা করেন নাই তাহলে পয়সা পাওয়ার লোভ এটা হবে না অতিথি পরায়ণ এই কথা অতিথি পরায়ণ সত্য কিন্তু এর থেকে অনেক ভালো উত্তর স্নেহ ভালোবাসার টান নিঃসঙ্গতা দূর করতে এটা তো কোনোভাবেই কোনো দিক থেকেই এটা প্রাসঙ্গিক না তাহলে উত্তর আমরা কি নিব স্নেহ ভালোবাসার টানে বুড়ি বারবার গোপালের কাছে তাকে সন্তানের মতো করে তিনি স্নেহ করতেন অকালে বিধবা হয়ে বছর আগে এসেছিলেন সুদীপ্তদের বাড়িতে খুব খেয়াল করো অকালে বিধবা হয় অর্থাৎ ধরো বিশ বাইশ বছর বয়সে বিধবা হয়ে গেছে আর কি সুদীপ্তর বয়স তখন তিন মাস ব্যস্ত চিকিৎসক বাবা মার অনুপস্থিতিতে প্রতিমার কাছে সুদীপ্ত বেড়ে ওঠে আজ সুদীপ্ত একজন চিকিৎসক আজ সুদীপ্ত একজন চিকিৎসক উচ্চ শিক্ষার জন্য সে আমেরিকা চলে যাবে শুনে প্রতিমা তাকে বলেন বাবা যেখানে থাকিস আমার মৃত্যুর পর তুই মুখাগ্নি করতে আসিস ওকে সুদীপ্তর তিন মাস বয়স বাবা মা যেহেতু বেজি ছিল সুদীপ্ত ওনার হাতে মানুষ হয়েছে খুব ভালো মতো বুঝবা তুই যেখানে থাকিস মৃত্যুর পর মুখাগ্নি করতে আসিস আমি যদি মারা যাই আমার কাফনের কাপড়ের টাকা তুই দিস রিলেট করো মুখাগ্নি মানে হচ্ছে হিন্দুরা যখন চিতায় শ্মশানে যখন তোমার মৃতদেহ পোড়াতে নিয়ে যায় তখন যিনি মারা গেছেন তার কাছের মানুষজন ধরো বাবা মারা গেছে সন্তানেরা ওখানে চিতায় আগুন দেওয়ার সময় বডিতে তোমার পাটখড়িতে আগুন ধরায় আমি দেখছি যেটা ধরায় তারপরে হচ্ছে মুখের চারপাশে ঘুরায় মুখের এরকম করে হে মন্ত্র এটা এটাকে বলে মুখাগ্নি মুখে অগ্নি এটাকে সংক্ষিপ্ত করলে মুখযোগ অগ্নি সংক্ষিপ্ত কে বলে সন্ধি করলে হবে মুখাগ্নি এটা তাদের পুণ্যের কাজ তারপরে হচ্ছে আগুন দেয় আচ্ছা সুদীপ্ত আহ্বান গল্পের কোন চরিত্রটি প্রতিনিধিত্ব করে আবদুলের জমির করাতের আবেদারির কথকের কথকের কারণ এখানে সুদীপ্তকে বলা হয়েছে মুখাগ্নি করতে আর ওখানে কথককে বলা হয়েছিল আমি যদি মারা যাই তাহলে আমার কাফনের কাপড়ের টাকা তুই দিস দুই দিক থেকে এটা রিলেট করা যায় অকালে বিধভয় প্রতি মাস থেকে আবার আগের উদ্দীপক প্রতিমা গল্পের বুড়ি চরিত্রে প্রকাশ পেয়েছে স্নেহ দায়িত্ববোধ নির্ভরতা নির্ভরতাটা না নয় ভালো কারণ বুড়ি নির্ভর করে নাই গোপালের উপরে আমরা এখানেও ওটা দেখি না কিন্তু স্নেহটা আছে দায়িত্ববোধের জায়গাটাও আছে গোপাল কি খাবে না খাবে সকালবেলা নিয়ে আসা এটা দায়িত্ববোধ আর প্রতিমা তো তাকে মানুষই করছে তাহলে দায়িত্ববোধ এবং স্নেহ দুটা খুব বেশি প্রাসঙ্গিক এবং ভালো উত্তর আমরা এক এবং তিন নিব ইনশাল্লাহ এটাই ভালো উত্তর এরপরে বিভূতিভূষণ তার আহ্বান গল্পের মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন উদার মানবিকতা অসাম্প্রদায়িকতা দরিদ্রতা উদার মানবিকতা উদার হবা এক নাচ জামায় আছে তো সে মনে ভাত দেয় নাচ জামায় আছে কিন্তু ভণ্ড ভাত দেয় না মানে দেখাশোনা করে না উক্তিটি কোন গল্পের উক্তিটি আহ্বান গল্পের লেখক বুড়িকে পকেট থেকে কিছু ড্যাশ বের করে দিয়েছ টাকা কাগজ আধুলি পয়সা 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 মানে টাকা অর্থে ব্যবহার করা হয়েছে কথাটা কিন্তু যেহেতু তোমার গল্পের টাকা কাগজ আধুলি কথাটা এইভাবে আসে নাই পকেট থেকে কিছু পয়সা বার করে তাকে দিলাম এই নামে আসছে উত্তরটাকে নিতে হবে প্রণাম করে পায়ের ধুলো নিলাম আচ্ছা প্রণাম করে পায়ের ধুলো নিলাম আহ্বান করবে লেখক কাকে প্রণাম করে করেছিলেন জমির করত্রী স্ত্রী পরশু সর্দার সুকর্মীয় চকী চকি মশাইকে প্রণাম করেছিলেন তারপর তিনি বলছিলেন গ্রামে যাতায়াত করো ঘর তুলে ফেলো আমি খরবার দিচ্ছি তার এই চক্রতে মশা যিনি খরবাস দিতে চাইছিলেন দারিদ্র গ্রামের মানুষের সহ সরল জীবনধারার প্রতিফলন কোন গল্পের উপজীব্য আহ্বান দিগম্বরী কার পত্নী পরশু সর্দারের বৃদ্ধার কাছে বৃদ্ধার আছে একমাত্র এক নাতনি মেয়ে নাচ জামাই ছেলে নাচ জামাই নাচ জামাই মানে নাতনির জামাই নাচ জামাই গনির বাবার নাম কি আবেদালী আব্দুল শুকুর জমির আবেদালি এই আবেদালি হচ্ছেন রাইটারের সহপাঠী আর তার ছেলে হচ্ছে গণি মানে মাথার সবার মানে ক্লাসমেট মানে রাইটারের বয়স হয়েছে না মোটামুটি চল্লিশের ঘরে চলে গেছে বয়স বা পঁয়তাল্লিশ সাতচল্লিশ কারণ পঁয়তাল্লিশ বছরের বাবা যদি হয় তার ছেলে থাকতে পারে মোটামুটি কম বেশি পনেরো ষোলো বছর বয়সী মাঝ বয়সী মানুষ ছিলেন গল্প গল্পের থিম এবং থট অনুযায়ী আচ্ছা অমর গোপাল বুড়ির ডাকে প্রকাশ পায় ভালোবাসা স্নেহ যত্ন ভক্তি ভালোবাসা স্নেহ দুটোই আছে এর মধ্যে স্নেহটা ভালো উত্তর তাই না গোপাল ছোটদের বলা যায় এটা বড়রা আমাদেরকে ডাকে আর কি আমি বড় হয়েছি আমার বাবা মার কাছে তো বড় না তারা তোমার বাচ্চাই মনে করে তুমি বড় হয়েছো তোমার বাবা মার কাছে তুমি কি বড়ো নাকি তুমি তো তাদের কাছে বাচ্চা তাহলে ওই যে ডাকটা আছে এর মধ্যে একটা বাচ্চা বাচ্চা স্নেহের ভাব আছে এই জন্য আমরা এটা নিলাম বুড়ির কবর কে খুঁড়ছে দুজন জোয়ান ছেলে দুজন মাঝ বয়সী ছেলে দুজন জোয়ান তারপরে আসো আহ্বান গল্পে নিষ্ঠুর কোনটি ঘুটি গোয়ালিনী হাজরা বেটা নাত জামাই করতে আচ্ছা এটা একটু ভিলেন ক্যারেক্টার এটাও ভিলেন ক্যারেক্টার এখন প্রশ্ন করছে নিষ্ঠুর কোনটা এখন ঘুটি গোয়ালিনীকে নিষ্ঠুর বলা যাবে না তার ব্যাপারে বুড়ি যে অভিযোগ করছে যে তার দুধের মধ্যে অর্ধেক জল মেশানো যদি সেটা সত্য হয় তাহলে তাকে প্রতারক বলতে হবে বাই তোমাদের ব্যাকগ্রাউন্ডটা বলি বাংলাদেশের যে দণ্ডবিধি আছে তোমার আইন আদালতে বিচার আচার করা হয় অপরাধীদের তো কেউ যদি কারোর সাথে প্রতারণা করে তাহলে তার বিচার কি হবে চারশো বিশ নম্বর ধারা এটা বলা আছে বুঝছো এজন্য কেউ যদি প্রতারণা করে আমরা তারা বলি সে একটা ফোর টোয়েন্টি ওখান থেকে আসছে কথাটা তো ঘুটি গোয়ালানির ব্যাপারে যেটা বলা আছে সে দুধের মধ্যে জল মেশায় পানি মেশায় এটা সত্য হলে সে প্রতারক নিষ্ঠুর হবে না আচ্ছা হাজরা বেটা এবং চক্রতি মশাই তো প্রাসঙ্গিক নাই কোনোভাবেই মিলবে না জামাই যেটা এটা ভণ্ড বদমাইশ কারণ সে বুড়ির একমাত্র মানুষ যে কাছে আত্মীয় বা বুড়িকে চাইলে দেখাশোনা করতে পারতো কিন্তু সেটা করে নাই এটা নিশ্চুরতার পরিচয় তো আমরা উত্তর হিসাবে এটা নিব, নাচ জামাই বুড়ি লেখককে স্নেহ করে নামে রাখতেন জাদু মধু গোলাপ গোপাল দেখো কাছাকাছি বানান ওটা গোলাপ এটা গোপাল তো আমরা গোপাল নিব নিচের কোনটি গল্প গ্রন্থ আরণ্যক দৃষ্টিপ্রদীপ দেবযান দেবজান যাত্রাবদল গল্প গ্রন্থের প্রশ্ন করছে গল্পের বই যাত্রাবদল এটা গল্পের বই নিচের কোনটি উপন্যাস নয় মৌরি ফুল ইচ্ছামতি দেবযান দৃষ্টি মৌরি ফুল এটা উপন্যাস নয় এটা গল্পের বই পরশু সর্দারের বউয়ের নাম কি আড়ম্বরী ঘুটি গোয়ালিনী হাজরা দিগম্বরী হাজেরাও না ঘুটি গোয়ালিনীও না আড়ম্বরীও না উত্তর হচ্ছে দিগম্বরী বাংলার প্রকৃতি মানুষের জীবন দর্শন ফুটে উঠেছে কোন লেখকের লিখনিতে এখান থেকে দেখো বিভূতি আবুল ফজল আখতরজন ইলিয়াস গিদাম মোপাসা বাংলাদেশের মানুষ না নেকলেস গল্পের রাইটার একজন ফরাসি ভদ্রলোক ফরাসি রাইটার আর বাকি তিনজনের লেখাতেই বাংলার প্রকৃতি মানুষের জীবন আছে তবে সব থেকে শক্তিশালী অপশন যেটা সেটাকে নিতে হবে সেটা হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরপরে জঙ্গল গজিয়েছে কোথায় বুড়ির বাড়িতে পৈতৃক ভিটিতে বুড়ির কবরের উপর আমবাগানের রাস্তার পাশে পৈতৃক ভিটাতে এটা ভিটি বলা হয়েছে অর্থাৎ যে গল্পের কথক যাকে আমরা পাই যিনি বলেছেন যে গ্রামে যাওয়া হয় না কম যাওয়া হয় পৈতৃক যে ভিটা ছিল বাড়ি ছিল সেখানে জঙ্গল গজায় গেছে থাকার মতো অবস্থা নাই গেতে খোঁড়ার বাড়িতে উনি থাকতেন তাহলে বোঝা গেল ওনারও পরিবারের কেউ আসলে নাই এই জন্যই তাকে ছেলে বলে ডাকতো বুড়ি বুড়ি যখন চিনতে পারছে যে এই ছেলেটা তার বাবা মা নাই প্রত্যেক বাড়িতে জঙ্গল হয়ে গেছে তাহলে সেও তার ফ্যামিলির জন্য একা তাকেও স্নেহ করার লোক নাই আর বুড়িরও ছেলে নাই এই জন্য বুড়ি তাকে ছেলের মতো করে স্নেহ করছে এখান থেকে সেটা প্রমাণ হয় বোঝা যায় লেখকের বাবার বন্ধু চালা তোলার জন্য কি কি দিয়েছিলেন বাঁশ কাঠ ছনবাঁস ছনকাঠ খরবাঁশ খরবাস ভালো একটা প্রশ্ন এদিক ওদিক করে দিছে ভুল হওয়ার সম্ভাবনা আছে করাতে বেঁচে থাকতে কিসের কোনো অভাব ছিল না গরুর ধানের কাপড়ের আচ্ছা গোলাপড়া গোয়ালপরা যেটা কথা আছে তাহলে গোলাপোড়া ধান পরা গরু এই যে এই যে গরু গোয়াল ভর্তি ছিল না তাহলে গোয়ালপোরা গরু আর পরা ধান গরুর আর ধানের অভাব ছিল না কাপড়ের প্রসঙ্গে আসে নাই তাহলে আমরা এ এবং বি এটা নিতে পারি এটা ভালো উত্তর লেখক প্রথম গ্রামে এসে কার বাড়িতে উঠলেন চকোত্তি মশার বাড়ি নিজে তৈরিকৃত কৃত ঘরে বুড়ির বাড়ি গেতি খোড়োর বাড়ি গেতি খোড়োর বাড়ি বংশের সম্পর্কে চাচা তার বাড়িতে উঠছিলেন এটাই উত্তর করাতি পেশা কার ছিল জামাই চকত্তি জমিরের শুকুর মিয়ার পেশা ছিল হচ্ছে জমিরের বুড়ির যে হাজবেন্ড যিনি মারা গেছেন অনেক আগে গেতি হুড়ুর বাড়ির উঠোনে কি গাছ ছিল কাঁঠাল আম তিত্তিরাজ কলা কাঁঠাল যেখানে বুড়ি বসে আপন মনে বেশ খানিকটা বকে গেল অনেকক্ষণ ধরে কথা বলছিল সেটা আহ্বান গল্পে বুড়ির ঘরের ধরন কেমন ছিল চালা ঘর কুড়ে ঘর টিনের ঘর ছনের ঘর চালা ঘর লেখক দ্বিতীয়বার গ্রামের বাড়ি আসেন কোন ঋতুতে গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল শীতকাল শরতের কথা বলা হয়েছে লেখক বাড়িতে আসলে বুড়ি কিসের উপর বসতে দেবে নারিকেলের চেটাই তালের চেটাই সুপারির চেটাই খেজুরের চেটাই খেজুরের চেটাই নতুন খাজুর পাতার চেটাই বুনে রেখেছিলাম তোর জন্য বুড়ি গোপালের জন্য দুধ দিনে ছিল কারণ ঘুটি গোয়ালি দুধে জল ছিল হাজার বৌদিতে বলেছিল গোপাল আনতে বলেছিল মা পিসির মতো স্নেহ প্রকাশ করতে এটা তো ডেফিনেটলি একটা উত্তর কিন্তু গল্পের সাথে যদি রিলেট করো বুড়ির সিদ্ধান্ত নিয়েছিল এই কারণেই যে তুমি যে ঘুটি গোয়ালানির কাছ থেকে দুধ কিনে খাচ্ছ ওখানে পানি দেওয়া ওই দুধে তাহলে ভালো দুধ তুমি পাচ্ছ না এই কারণে তিনি কি করছিলেন দুধ নিয়ে আসছিল তাদের উত্তর এটা বেশি ভালো দুধে জল ছিল এটা হচ্ছে তোমার মানে কার্যকারণ যদি হিসাব আর কি যেহেতু তার জল ছিল ভালো দুধ নিয়ে দুধে তাকে এসে দিয়েছে দিয়েছে স্নেহের টানি সেটা সত্য কারণ হচ্ছে ওইটা এরপরে বুড়ি প্রতি সকালে লেখকের জন্য কি আনতো পাতিলেবু কাঁচকলা কচি শশা সবগুলোই তো তাহলে উত্তর সবগুলো বুড়ির মৃত্যুর পর লেখক গ্রামে এসেছিল সহপাঠীর চিঠিতে অনুরোধে হাজরা বইয়ের চিঠিতে না বুড়ির স্নেহাতুর আত্মার আহ্বানে এভাবেই আসছিলেন তিনি ওটাই বলা আছে গল্পে ডিরেক্ট বুড়ি মৃত্যুবরণ করেছিলেন কোন ঋতুতে শরৎ হেমন্ত বর্ষা গ্রীষ্ম শরৎ আহ্বানের প্রমিত উচ্চারণ কোনটি এই তো প্রথমটাই আহ্বান বাকিগুলো শুদ্ধ উচ্চারণ না বুড়ি কিরকম দৃষ্টিতে লেখকের দিকে চেয়েছিলেন বিমর্ষ উৎসুক অবাক জিজ্ঞাসু জিজ্ঞাসু দৃষ্টিতে জানতে চাচ্ছিলেন কেউ ভাত দেয় না বলে বুড়ির কোনো অভিযোগ নেই বুড়ি কোনো রাগ করে না বা রা না রা মানে কথা এটাও হতে পারে মানে তুমি অর্থ নিতে পারবা রা থেকে রা শব্দের অর্থ কথা এটা দিয়ে আছে যে আমরা অনেক সময় বলি যে সত অত্যাচারেও কোনো রা নেই রা নেই মানে কথা নেই চুপ করে শুয়ে থাকা আবার রাগ যদি হয় সেক্ষেত্রে গ থাকবে আর বুড়ি কোনো রা করে মানে কথা বলে না বা রাগ করে না সে অর্থ বলতে পারো মিসপ্রিন্টিং নাও হইতে পারে না অর্থ হয় বুড়ি ভিক্ষা করে খায় বুড়ির বড্ড কষ্ট বুড়ির বড্ড কষ্ট এটা হচ্ছে উত্তর গল্পে কেলেন বলা আছে আহ্বান গল্পে বুড়ি বারবার লেখকের কাছে আসে তার কারণে স্নেহপরবশত অভ্যাসবশত টাকা চাইতে এসছে অভাব জানাতে স্নেহপরবশত তো এই ছিল তোমাদের সাথে আয়োজন ওয়ান শোট যেগুলো তোমাদের সাথে মিলে যাবে এগুলো দেখো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে বেশ উপকৃত হতে পারবা তোমরা উদ্ভাসন মেয়ে শিক্ষা পরিবার এ নামে ইউটিউব চ্যানেল সো এটা আমি মনে করি তোমাদের জন্য বিরাট সুযোগ এই ওয়ান শটগুলো তাই না কারণ এই আয়োজনটা একদম ফ্রি অফ কস্টে এক একটা টপিকের উপরে এমসি কিউ সিকিউর বড় বড়ো আয়োজন থাকে দেখে নিও এগুলো ভালো থাকবা সবাই আমরা বলেছিলাম তোমরা যারা আলিমের তোমাদের এই চারটা টপিক তোমাদেরকে দেবো একটু দেরি হয়ে গেলেও আমরা চেষ্টা করেছি তোমাদেরকে দিতে যাতে তোমরা উপকৃত হতে পারো ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা আর তোমাদের সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ